হ্যাঁ, আসসালামু আলাইকুম সবাইকে। আমাদের এটা হচ্ছে নিউটনিয়ান মেকানিক্স এর 15 নম্বর লেকচার। আমরা আজকের লেকচারে বেসিক্যালি আলোচনা করব টর্ক নিয়ে, এবং টর্কের যেই সূত্র বা টর্কের যে রাশিমালা সেটা নিয়ে আজকে আমরা আলোচনা করব, এবং লাস্টের দিকে আমরা হচ্ছে চলে যাব জড়তার ভ্রামক রিলেটেড টপিক গুলাতে। তো এগুলা কি জিনিস, কি বোঝায়? 9-10-এ তো এই সমস্ত জিনিসপত্র কিছুই ছিল না, তো এই কারণে আমরা হচ্ছে একটু রিলেট করে করে পড়ার চেষ্টা করব। বিশেষ করে রৈখিক গতির সাথে কৌণিক গতির যে রিলেশনটা সেইটা যদি আমরা একটু বুঝতে পারি, বা রৈখিক গতির সাথে যদি আমরা একটু মিলিয়ে মিলিয়ে পড়তে পারি, তাহলে কিন্তু কৌণিক গতিটাও আসলে খুব সহজ লাগবে আমাদের কাছে। সেটাই আমরা চেষ্টা করব, যে আসলে আমরা যেরকম সরণ দেখেছিলাম রৈখিকের ক্ষেত্রে, কৌণিকের ক্ষেত্রে সেটা চলে আসলো কৌণিক সরণ। যেমন আমরা রৈখিক বেগ দেখছি, তেমন চলে আসলো হচ্ছে কৌণিক বেগ। তো এইরকম করে একটু রিলেট করে করে যদি পড়া যায়, তাহলে আমাদের আন্ডারস্ট্যান্ডিংটা আরো স্ট্রংগার হবে। তো আমরা সেভাবে করেই দেখব, এবং তার আগে আমাদের আগের দিনের যে লেকচার ছিল সেইটার উপরে সেটার থেকে আরেকটা ছোট্ট টপিক একটু দেখাবো। এটা দেখালে মোটামুটি আমাদের আজকের লেকচারটা শেষ হবে। তো আগে ওই লাস্টের লেকচারের যে অংশটুকু আছে সেটা দিয়ে আগে শুরু করছি, তারপরে আমরা টর্কের মধ্যে চলে যাব। ওকে, তো সবার আগে দেখো আমাদের একটা টপিক আছে এরকম, এটা আমাদের খুব কমন একটা ফেনোমেনা। বিশেষ করে আমরা যখন ধরো আমরা যখন গোসল করি, তখন ওই যে বালতি থেকে পানি নিয়ে, মগের মধ্যে পানি নিয়ে আমরা ছোটবেলায় এরকম করতাম যে মগটাকে ঘুরাতাম, এবং ঘুরায়ে আমরা হচ্ছে এমন একটা স্পিডে ঘুরাতে চাইতাম যে স্পিডে আমরা মগটাকে ঘুরালে বালতি থেকে বা ওই যে মগটা থেকে পানিটা যেন না পড়ে, এরকম একটা টার্গেটে আমরা হচ্ছে ওই মগটাকে বৃত্তাকার পথে একটা ঘোরানোর চিন্তা করতাম উলম্ব তলে। তোমরা জানো উলম্ব তল এবং আনুভূমিক তল কোনটা বলতে আমরা কি বোঝাই? আনুভূমিক তল মানে হচ্ছে এইরকম একটা তলে কোন একটা বস্তুকে ঘোরানো, আর উলম্ব তল বলতে এইরকম একটা পথে বস্তুকে ঘোরানো। তো আমরা কিন্তু লাস্ট ক্লাসের না তার আগের ক্লাসে, হ্যাঁ লাস্ট ক্লাসের আগের ক্লাসে আমরা হচ্ছে উলম্ব তলে বস্তুর ঘূর্ণনের জন্য ওই যে সুতার টান কেমন কি হয়, কিভাবে চেঞ্জ হয়, কতটুকু ডিফারেন্স থাকে বিভিন্ন পয়েন্টে, যে উলম্ব তলে সুতার টানের একটা পরিবর্তন হয় যদি আমি ওটাকে একটা তোমার উলম্ব তল মেনটেন করতে চাই, তো সেই সমস্ত জিনিসগুলো আমরা কিন্তু দেখে আসছি। এখন কথা হচ্ছে যে আমরা ওই কনসেপ্টটাকেই একটু কাজে লাগায়ে আমরা হচ্ছে এটা বের করতে চাই, যে ধরো আমাদের কাছে একটা একটা ছোট বালতি আছে, ধরো মগ টক না, ছোট্ট একটা বালতি যেগুলো থাকে ওই যে বাচ্চাদের গোসল করায় অনেক সময়, এরকম ধরো আমাদের কাছে একটা ছোট্ট বালতি আছে, ঠিক আছে? এই যে বালতিটা আছে সেই বালতিটা হচ্ছে গিয়ে মনে করো, এই যে বালতিটা আছে সেই বালতিটা হচ্ছে গিয়ে মনে করো আমাদের হলো এইটা হচ্ছে গিয়ে বালতিটার যেই তোমার হ্যান্ডেলটা আর কি, ঠিক আছে? তো এটা বালতির হ্যান্ডেল, ভালো কথা। এখন আমরা যেটা করলাম, এই বালতির মধ্যে কিছু পরিমাণ পানি রাখা আছে, ঠিক আছে? বালতির মধ্যে কিছু পরিমাণে পানি রাখা আছে। তো আমরা কি করতে চাচ্ছি, আমরা যেটা করতে চাই সেটা হচ্ছে যে বালতিটাকে আমরা ঘোরাবো। বালতিটাকে ঘোরানো বলতে কি বোঝাচ্ছি, যে ধরো আমরা জিনিসটা এভাবে চিন্তা করো যে বালতিটাকে আমরা যখন ঘোরাচ্ছি, বালতিটাকে আমরা যখন ঘোরাচ্ছি, আমি একটু দাঁড়াও একটু পজ করে ছবিটা ভালোভাবে এঁকে নেই। হ্যাঁ, তো আমরা হচ্ছে এই ছবিটা আগে কি আঁকলাম সেটা আগে একটু ব্যাখ্যা করি, যে আমাদের এই যে একটা বালতি আমরা প্রথমে আঁকছিলাম, এই যে একটা বালতি ছিল, এই বালতিটার সাথে আমরা একটা দড়ি যুক্ত করছি। হ্যাঁ, এই বালতিটার হ্যান্ডেলের সাথে আমরা একটা দড়ি যুক্ত করছি, এবং এই দড়িটার এক মাথায় ধরে আমরা বালতিটাকে উলম্ব তলে ঘোরাচ্ছি। তো এটাই হচ্ছে সেই ছবিটা, যে বালতিটাকে এরকম আমরা একটা উলম্ব তলে, এরকম একটা বৃত্তাকার পথে উলম্ব তলে আমরা বালতিটাকে ঘোরাচ্ছি। এখন স্বাভাবিকভাবে যদি তুমি চিন্তা করো, তাহলে কি হবে, বালতির মধ্যে যে পানিটা আছে সেই পানিটা কিন্তু যখন বালতিটা মোটামুটি এইরকম একটা পজিশনে চলে আসবে, তখন কিন্তু বালতির মধ্যকার যে পানিটা সেটা কিন্তু গড়িয়ে গড়িয়ে নিচে পড়ে যাওয়ার উপক্রম হবে। এবং আমরা মোটামুটি একরকম নিশ্চিত যে ভাই, যদি আমরা একদম খাড়া এরকম ভাবে বালতি কখনো থাকে, যেটা স্বাভাবিক, সেটা হচ্ছে বালতির যে পানিগুলা সেগুলা তো ভাই সব ধপাস করে নিচে পড়ে যাওয়ার কথা। কিন্তু তুমি একটু নিজেই চিন্তা করে ভাইয়া দেখো, এইরকম আমরা কিন্তু যে যদি একটা বালতির ওকে ওরকম বালতির হ্যান্ডেল ধরে যদি বৃত্তাকার পথে ঘোরাই, তাহলে কখন বালতি থেকে পানিটা পড়ে যায়, যখন স্পিড খুবই কম হয়, আমরা যখন খুবই স্লোলি বালতিটাকে ঘোরাই, তখন কিন্তু বালতি থেকে পানিটা নিচের দিকে পড়ে যায়। কিন্তু যদি আমরা একটা সার্টেন স্পিডে এটাকে ঘোরাতে পারতাম, তখন কিন্তু আমাদের আর এই ঝামেলাটা হতো না। যদি আমরা একটা একটা যত জোরে ঘুরাবো, তত পানি কিন্তু পড়ার চান্সটা কমে যাবে।
এইটা কি তোমরা সবাই বুঝছো কিনা আগে তাই বলো, যে যখন আমরা বালতিটাকে ঘুরাচ্ছি একটা সার্টেন স্পিডে ঘুরাচ্ছি, স্পিডটা যদি একটু বেশি হয়, অবশ্যই একটা রেঞ্জ আছে কত, একটা ভ্যালু আছে, সেটা কত এটাই আমরা বের করব, যে মিনিমাম কত বেগে আমরা বালতিটাকে উপরের ওই পয়েন্টটা থেকে ঘুরালে সেটা পানিগুলা নিচের দিকে পড়বে না, সেটা আমরা বের করতে চাই। কিন্তু এটা কি বুঝছো কিনা, যে আস্তে যত ঘুরাবো তত বালতিটা থেকে পানিটা নিচের দিকে পড়ে যাবে, কিন্তু একটু যদি জোরে ঘুরাই তাহলে সেখান থেকে পানিটা আর পড়বে না। গুড, ভেরি গুড। তাহলে আমরা ওই ভ্যালুটা এখন বের করতে চাই। খেয়াল করে দেখো, আমরা যদি এই ভ্যালুটা বের করতে চাই যে কি করলে আমাদের বালতি থেকে পানিটা পড়বে না, কত স্পিড সেটা, সে কত স্পিডে ঘুরালে বালতি থেকে পানিটা পড়বে না, সেটা হচ্ছে আমরা বের করতে চাচ্ছি। এখন ভাইয়া দেখো যে আমরা একটু দেখি এইখানে আসলে কি কাজ করে। এখানে যেটা কাজ করে, আমি যদি পানিটাকে যে আমরা বৃত্তাকার পথে ঘোরাচ্ছি, এটাকে এভাবে করে চিন্তা করো যে পানিটাকে আমরা একটা বৃত্তাকার পথে ঘোরাচ্ছি, তাহলে পানির যদি বৃত্তাকার পথে ঘোরে, তাইলে ভাই পানির উপরে একটা কেন্দ্রমুখী বল প্রয়োগ করা লাগবে না? অবশ্যই লাগবে। তাহলে সেই পানিটাকে কেন্দ্রমুখী বল কে দিচ্ছে? খেয়াল করলে তুমি দেখবা, এই যে আমাদের যে বালতির সারফেসটা, সেই বালতির সারফেসটা কিন্তু পানির উপরে একটা প্রতিক্রিয়া বল দিচ্ছে। এই যে প্রতিক্রিয়া বল দিচ্ছে সেইটা হচ্ছে কেন্দ্রের দিকে কাজ করছে, এবং পানির তো একটা ওজন বলও আছে। এই দুইটার যেই লব্ধিটা, সেটা কিন্তু আমাদের কেন্দ্রের দিক বরাবর কাজ করার কারণে কেন্দ্রমুখী বল পাচ্ছে এবং সেটা বৃত্তাকার পথে ঘুরতে পারছে। তাহলে ভাই এই সবুজ দাগটা কিন্তু আর ফোর্স, ঠিক আছে? রিয়াকশন যে ফোর্সটা সেটা হচ্ছে আমরা এখানে পেলাম, এবং এটা হচ্ছে গিয়ে এমজি বল। খেয়াল করো, আগে যেটা টান বল ছিল ওই বস্তুকে যখন আমরা উলম্ব তলে ঘুরাচ্ছিলাম, আগে আমাদের টান বলটা কিন্তু এইরকম কেন্দ্রের দিকে একটা ফোর্স দিচ্ছিল, কিন্তু এখন আর কেন্দ্র ওই টান বল তো নাই, পানির উপরে তো আর টান বল কাজ করছে না, তাহলে পানিকে কেন্দ্রের দিকে কে বল দিচ্ছে? এই যে আমাদের বালতির যে তলটা, সেই তলটাই হচ্ছে পানিটাকে একটা প্রতিক্রিয়া বল দিচ্ছে লম্ব বরাবর, বা ওই খাড়া উপরের দিকে, বা যেটাই বলো যে কেন্দ্রের দিক বরাবর একটা বল দিচ্ছে। তাহলে দেখো এই পানির উপরে দুইটা বল কাজ করছে ভাইয়া, একটা হলো আর, আর একটা হলো এমজি, দুইটা বিপরীত দিকে, এবং এই দুইটা মিলেই কিন্তু তাকে একটা কেন্দ্রমুখী বল সাপ্লাই দিচ্ছে, কেন্দ্রমুখী বল সাপ্লাই দিচ্ছে। আমি ধরে নিলাম যে বৃত্তাকার পথের ব্যাসার্ধ সেটা হচ্ছে স্মল আর, তো এরকম বৃত্তাকার পথে সে ঘুরাচ্ছে। এটা গেল একদম নিচের পয়েন্টের কথা। এবার বলো তো, যদি আমরা একদম উপরের যে পয়েন্টটা আছে সেই পয়েন্টের অ্যানালাইসিসটা করতে চাই, তাহলে ভাই দেখো তো উপরের পয়েন্টে কিন্তু আমাদের এই পানির উপরে একটা রিয়াকশন ফোর্স কাজ করছে, সেটা হচ্ছে নিচের দিকে, এবং একটা এমজি বলও কিন্তু এর উপরে কাজ করছে, অর্থাৎ দুইটা ফোর্সের উপরে কাজ করছে, একটা হলো গিয়ে আর প্রতিক্রিয়া বল, এবং আরেকটা হলো গিয়ে এমজি বলটা। তাহলে দেখো আমরা এখানে এটাকে আমি আর প্রাইম ধরলাম, এটাকে আমি জাস্ট আর ই রাখলাম। তাহলে দেখো আমাদের এইখানে যেটা হচ্ছে, যে এই পজিশনের জন্য আমাদেরকে কেন্দ্রমুখী বল দুজন মিলে দিচ্ছে, একটা দিচ্ছে হলো আমাদের আর প্রাইম, এবং আর একটা দিচ্ছে হলো আমাদের এমজি। এরা দুইজন মিলে কিন্তু আমাদেরকে সেই রিকোয়ার্ড যে কেন্দ্রমুখী বল সেটা প্রোভাইড করছে। এখন তাহলে দেখো আমাদের যখন এরকম করে প্রোভাইড করবে, তখন কিন্তু সেটা এরকম একটা ভি টেনজেনশিয়াল বেগ নিয়ে সেটা ঘুরতে থাকবে, টেনজেনশিয়াল বা স্পর্শকীয় একটা বেগ নিয়ে ঘুরতে থাকবে। মনে আছে তো এই ভি এর পরিচয়টা কি, যেই রৈখিক বেগে সেটা বৃত্তাকার পথে ঘুরছে, সেই রৈখিক বেগটাকে আমরা কিন্তু ভি বলছিলাম, এবং আরটা কি আর হচ্ছে যে বৃত্তাকার পথের ব্যাসার্ধ, সেটাই হচ্ছে আমাদের আর। এখন কথা হলো যে ভাই আমাদের, আমরা তো এটা জানি যে আমরা যত স্পিডে ঘুরাবো তত ওই বালতি থেকে পানিটা পড়বে না, এটা আমরা জানি, এবং তুমি যত স্পিড বাড়াবা তত কিন্তু একদম আমরা শিওর যে না ভাই এখান থেকে পানিটা পড়তেছে না, বা তুমি হচ্ছে এটা বুঝতেই পারছো যে তুমি যত স্পিডটা বাড়াচ্ছ বা যত স্পিডে তুমি রোটেট করাবা তত এটা ওই এই বালতি থেকে পানিটা নিচের দিকে পড়বে না, তুমি কনফার্ম। এখন কথা হচ্ছে ভাই আমাদের তো ম্যাক্সিমাম ভেলোসিটি বের করার দরকার নেই, আমাদের দরকার একটা মিনিমাম ভেলোসিটি। আমরা একটা ছোট্ট বেগ বের করতে চাই, যেই বেগে কোনো রকমে সে যদি অতিক্রম করে ওই উপরের পোর্শনটুকু, এই এমন একটা বেগ আমরা বের করতে চাচ্ছি যেই বেগে সে অতিক্রম করলে আমাদের বালতি থেকে পানিটা আর পড়বে না। আমরা একটা মিনিমাম বেগ চাচ্ছি, আমরা একটা মিনিমাম। আচ্ছা একটা মিনিট একটু দাঁড়াও তো, আমার এখানে মাইকের কি কোনো ইস্যু হচ্ছে? ওকে, তাহলে আমরা এরকম একটা মিনিমাম ভেলোসিটি বের করতে চাচ্ছি, এই ভেলোসিটিটা একটা সবচেয়ে কম একটা বেগ আমরা বের করতে চাই, যেই বেগে দিলে আমাদের এই বালতি থেকে পানিটা পড়বে না। আমাদের টার্গেট কিন্তু একটাই, যে ভাই বৃত্তাকার পথে ঘুরতে হবে কিন্তু বালতি থেকে পানিটা পড়া যাবে না। আচ্ছা এখন তাইলে দেখো
কি হচ্ছে বিষয়টা বলতো, নিচের দিকে যে পানি পড়ে যাওয়া এইটা আসলে কার জন্যে পড়তেছে? এইটা কিন্তু মেইনলি পড়তেছে আমাদের এই এমজিটার জন্যে। মানে আমি যদি এভাবে করে তোমাকে বলি যে দেখো, আমাদের যদি এরকম হয় যে হলো আর এর যে ভ্যালুটা মেইনলি আর এর জন্যও পড়তেছে, তুমি যদি এখানে স্পিডটা বাড়াও তাহলে আর এর ভ্যালুটা বাড়বে, আমরা ওই ব্যাপারটাতে আসতেছি, আস্তে আস্তে আসতেছি। এখানে পুরো ঘটনাটা কি হয়েছে আশা করি এই পর্যন্ত আমরা বুঝছি, যে উপরের দিকে যখন আমাদের বালতিটা আছে তখন কিন্তু পানিটার উপরে দুইটা বল কাজ করছে, একটা হলো আর প্রাইম আর একটা হচ্ছে গিয়ে এমজি। এরা দুইজন মিলেই আমাদেরকে কেন্দ্রমুখী বলটা প্রোভাইড করছে। এখন আমাদের দরকার একটা মিনিমাম ভ্যালোসিটি, তার মানে দেখো এইটার ভ্যালু আমাদের একটা সর্বনিম্ন দরকার, আমাদের একটা সর্বনিম্ন ভ্যালোসিটি বা সর্বনিম্ন কেন্দ্রমুখী বল দরকার। যে কারণ সর্বনিম্ন কেন্দ্রমুখী বল যখন পাবো তখন তো ভি এর মানটাও আমরা সবচেয়ে কম পাবো। আচ্ছা এখন বলতো এইটার মান যখন সবচেয়ে কম, এইটার মান যদি সবচেয়ে কম হতে হয় তাহলে আমাকে বলতো আমাদের কিন্তু আর যেটা আছে সেই আরটাকে আমরা যদি জিরো করে দেই, এইটাকে যদি আমরা জিরো করে দেই তখন কিন্তু আমাদের এম ভি স্কোয়ার বাই আর ইজ ইকুয়ালস টু এম জি, এইটা একদম মিনিমাম একটা কেন্দ্রমুখী বল কিন্তু আমরা পাবো। মানে জিনিসটা খেয়াল করো যে আমরা যখন একটা বস্তুকে বৃত্তাকার পথে ঘুরাচ্ছি তখন দেখলাম উপরে তো তার দুইটা ফোর্স কাজ করছে, একটা আরও কাজ করা যায় আর একটা হলো এম জিও কাজ করা যায়। এখন বিষয়টা কি জানো, বিষয়টা হচ্ছে যে আমরা যত স্পিড বাড়ায় ঘুরাতে চাইবো তত আমাদের ওর এই বালতিটার মানে এই পানিটার উপরে আর এর ভ্যালুটা তত বেশি কাজ করা লাগবে। যদি আমরা এটাকে অনেক স্পিডে ঘুরাতে চাই, অনেক ভি বেশি করতে চাই, তাহলে কি আমাদের এইটা অনেক বেশি লাগবে? না, তখন আমাদের এই আর প্রাইমের যে ভ্যালুটা সেইটাও অনেক বেশি থাকতে হবে, ঠিক আছে, সেটাও অনেক বেশি থাকতে হবে। কিন্তু আমরা যদি একদম মিনিমাম একটা ভ্যালোসিটি চাই, যে এই ভ্যালোসিটিতে ওকে ঘোরালে সেটা হচ্ছে বৃত্তাকার পথে ঘুরে আসবে, একটা মিনিমাম ভ্যালোসিটি যদি আমরা চাই তাহলে কিন্তু আমাদের আর এর যে ভ্যালুটা সেইটা আমাদেরকে জিরো বানায় ফেলতে হবে, ঠিক আছে। তাইলে দেখো আমাদের এমন একটা কাহিনী দরকার যে যেকোনো একটা বস্তুকে আমি যদি ছেড়ে দেই তাহলেই সেটা কি হবে, এমজি বলের প্রভাবে সেটা নিচের দিকে পড়বে। কিন্তু আমরা চাই যে এমজি যে বলটা আছে সেই বলটা পুরাটুকু ইউজ করে যাতে করে বৃত্তাকার পথে আমরা ওকে ঘুরাতে পারি। খেয়াল করো বিষয়টা, বস্তুর উপরে কোনো আর বল এখন আমরা আর দিব না, হ্যাঁ, মানে আমরা এমন একটা স্পিডে ওটাকে ঘোরাতে চাচ্ছি যাতে করে ওর উপরে কোনো আর বল প্রযুক্ত না হয়, যাতে করে ওর উপরে কোনো আর বল প্রযুক্ত না হয়। কারণ আবারও বলি যে ভি এর মান তুমি যত বাড়াবা তত কিন্তু কেন্দ্রমুখী বল বেশি দরকার, যত স্পিডে ঘুরাবা তত কেন্দ্রমুখী বল বেশি প্রয়োজন। এখন এই বেশি প্রয়োজন এটা প্রোভাইড করবে কিভাবে, এমজির মান তো ফিক্সড, এটা তো আর বাড়ছে না কমছেও না। যেটা হয় যে ওই তল যেটা আছে সেই তলটা ওই পানির উপরে প্রতিক্রিয়া বলের পরিমাণটা বাড়ায় দেয়, যার ফলে একটা কেন্দ্রমুখী বল বেশি আসে এবং তখন ওইটা ওই রিকোয়ার্ড ভ্যালোসিটিতে ওই রেডিয়াস নিয়ে ঘুরতে পারে। কিন্তু আমরা তো চাই একটা মিনিমাম ভেলোসিটি যাতে করে পানি গড়ায় না পড়ে, তাহলে সেই জন্য আমরা কি করছি, আমাদের এই যে এক্সট্রা ফোর্সটা আমাদের আর দরকার নাই, যেটা আমাদের ওই বেশি বেগ বাড়ানোর জন্য দরকার ছিল। আমাদের যেটা দরকার যে ভাই দেখো এমজি বলের প্রভাবে তো বস্তুটা নিচের দিকে পড়ে যেতে চায়, এখন আমরা পুরাটা এমজিটা যদি ব্যবহার করে ফেলি বস্তুটাকে ঘোরানোর কাজে তখন কিন্তু আমাদের বস্তুটা নিচের দিকে পড়বে না। লাইনটা খুব গুরুত্বপূর্ণ, খেয়াল করো, আমাদের এমজি বলের প্রভাবে কোনো একটা বস্তুকে যদি আমি ছেড়ে দেই সেটা এমজি বলের প্রভাবে নিচের দিকে পড়ে যাবে। এখন আমরা যদি এই এমজি বলটা সম্পূর্ণটাই ব্যবহার করি ওর কেন্দ্রমুখী বল প্রোভাইড করতে, তাহলে কিন্তু ওর যে নিচে পড়ার জন্যে কোনো অংশ আর নাই, এমজি বলের কোনো অংশই আর নিচে পড়ার কাজে ব্যবহৃত হচ্ছে না। এটাকে এভাবে চিন্তা করো, তাহলে আমাদের এখান থেকে দেখো আমরা যে ভেলোসিটিটা পাবো, যেই ভেলোসিটিটা পাবো এই ভেলোসিটিটাই হচ্ছে আমাদের মিনিমাম একটা ভেলোসিটি, যে আমরা যদি এই বেগে বস্তুটাকে উপরের দিকে এই বেগটা যদি আমরা মেনটেন করতে পারি, এইরকম বেগ যদি মেনটেন করতে পারি তখন দেখা যাবে যে মিনিমাম এইটুকু বেগ দিলে পানিটা আর গড়ায় নিচের দিকে পড়বে না, ঠিক আছে। তাহলে দেখো এটা হচ্ছে সেই মিনিমাম বেগটা, যেই মিনিমাম বেগ দিলে ওই পানিটা আর নিচের দিকে পড়বে না। আর তুমি যদি এর থেকে বেশি বল দাও তাহলে ভাইয়া কি হবে, যদি বেশি বল দাও তাহলে তো বেশি মানে আর যদি বেশি বেগ দাও তাহলে বেশি বেগের জন্য কেন্দ্রমুখী বল বেশি দরকার, সেই কেন্দ্রমুখী বল বেশি আমরা পাবো কার কাছ থেকে, এমজি তো ফিক্সড, তাহলে বাকিটা আমাদেরকে দিবে আর প্রাইম, ঠিক আছে। ওই তলটা আমাদের তত বেশি তখন প্রতিক্রিয়া দিবে এই নিচের দিকে, ওইটা দিয়ে ওই হচ্ছে বৃত্তাকার পথে ঘুরাবে।
তাহলে আমরা এই জিনিসটা আশা করি বুঝছি যে ভাই উপরের দিকে যখন আসে সেটা তো এমজি বলের প্রভাবে নিচের দিকে পড়ে যাওয়ার কথা, কিন্তু ওই এমজি বলটা যদি আমরা সম্পূর্ণটা ব্যবহার করি কেন্দ্রমুখী বলের যোগানদাতা হিসেবে, কি পুরাটুকু কেন্দ্রমুখী বলের যোগানদাতা হিসেবে যদি আমরা এমজিটাকেই ব্যবহার করে ফেলি, তাহলে কিন্তু সেটা নিচের দিকেও পড়ছে না। আবার এখানে যেহেতু আমরা আর প্রাইমটা জিরো করে দিছি, তার মানে আমরা যে বেগটা পাবো সেটাও কিন্তু মিনিমাম একটা বেগ, ঠিক আছে? যেহেতু এই পাশটা পুরোটা জিরো হয়ে গেছে, তার মানে কি এইটা তো অনেক কম একটা ভ্যালু, এবং এইটা আমাদের মাস্ট লাগবে, কারণ এইটার থেকে যদি আমি কম কোনো ভেলোসিটি নেই তখন কিন্তু দেখা যাবে যে এমজির পুরাটা আমরা কেন্দ্রমুখী বল প্রোভাইড করাতে হেল্প করতে পারছি না। মানে ধরো এমজি এর ভ্যালু হচ্ছে 100, এমজির ভ্যালু সাপোজ 100, তো আমরা চাই পুরাটা 100 দিয়েই যেন সে এমভি স্কোয়ার বাই আর প্রোভাইড করে। এখন যদি বেগটা একটু কম হয়, তাহলে বলতো বেগ যদি আর একটু কম হয় তখন দেখা যাবে যে আমাদের কেন্দ্রমুখী বলের দরকার হচ্ছে 80, কিন্তু এমজির মান তো 100, তাহলে কি হবে 80 নিয়ে সে বৃত্তাকার পথে ঘুরবে, আর 20 যেহেতু এখনো বাকি আছে সেটা আর কেন্দ্রমুখী বলের যোগান দিচ্ছে না, ওই 20-এর প্রভাবে দেখা যাবে যে পানিটা তখন নিচের দিকে কিন্তু গড়ায় গড়ায় পড়ে যাওয়া শুরু করবে, ঠিক আছে? তো এই কারণে পুরা যে এমজিটা সেই পুরাটা আমাদেরকে ইউজ করতে হবে, তাহলে আমরা একটা বেগ পাবো যেই বেগে ওটাকে ঘুরে আসানো যাবে, এবং আমাদের হচ্ছে এর থেকে বেশি বেগ দিলে কি হবে তখন আর মানে ওই থেকে বেশি বেগ দিলেও ওটা ঘুরতে থাকবে, কিন্তু আমাদের তো দরকার মিনিমাম একটা ভেলোসিটি, যেই ভেলোসিটি দিলে সেটা বৃত্তাকার পথে আমরা ওটাকে ঘুরাতে পারবো। ভাই দেখো তো পুরা জিনিসটা ক্লিয়ার হয়েছে কিনা আমাকে একটু জানাও, চ্যাট বক্সে একটু জানাও পুরো জিনিসটাকে ক্লিয়ার করতে পারছি কিনা, যে আমাদের মিনিমাম কত ভেলোসিটি হলে পুরা বালতি সহ পানিটাকে আমরা বৃত্তাকার পথে ঘুরায় আনতে পারবো, একটু জানাই দাও যে পুরা জিনিসটা বুঝতে পারছো কিনা। হ্যাঁ বস, থ্যাংক ইউ। আর প্রাইম জিরো বানাবো কিভাবে? আর প্রাইমটা জিরো করলাম কারণ দেখো আমাদের বলেছিল যে কত জোরে, এটা আসলে মিনিমাম কত জোরে, মিনিমাম কত জোরে বালতিটা ঘুরালে পানি আর পড়বে না। তাহলে ভাই মিনিমাম যদি বেগ দরকার হয় তাহলে মিনিমাম একটা কেন্দ্রমুখী বল আমাদের বের করতে হবে। তাহলে দেখো আমরা কিন্তু এমন একটা স্পিডে ঘোরাতে পারি, এমন একটা স্পিডে ঘোরাতে পারি যেখানে আমাদের মেইন টার্গেটটা কি, মেইন টার্গেট হচ্ছে যে এমজি যেন পুরাটা আমি ব্যবহার করে ফেলি। এবার তুমি, আমি এবার তোমাকে উল্টা ভাবে বুঝাচ্ছি জিনিসটা। দেখো আমাদের মেইন কাজটা দরকার হচ্ছে যে ভাই এমজি সমান সমান যদি 100 হয়, পুরাটা এমজি যেন আমরা ব্যবহার করে ফেলতে পারি ওর কেন্দ্রমুখী বলের যোগানদাতা হিসেবে, কারণ কোনো বস্তুকে বৃত্তাকার পথে ঘুরতে হলে তো কেন্দ্রমুখী বল লাগবেই। তাহলে কেন্দ্রমুখী বলটা কে তাকে দিচ্ছে? এমজি তাকে যদি পুরো কেন্দ্রমুখী বলটা প্রোভাইড করে, তাহলে কিন্তু আমাদের ওই যে বালতি থেকে পানিটা সেটা নিচে পড়বে না, কারণ এমজি পুরাটাই খরচ হয়ে গেছে কি কারণে, ওই কেন্দ্রমুখী বল দিতেই এমজি পুরাটা খরচ হয়ে গেছে। এভাবে চিন্তা করো। আরো যদি আমি একদম খুবই ডিপ ইয়াতে যাই, মানে ধরো যে একটু তোমার একটু ডিটেইলসে যাই, মাথা নষ্ট হয়ে যাবে, এখনই দরকার নাই, সহজভাবে বলছি, এটা একটু এভাবে করে বোঝার চেষ্টা করো, এটা একেবারে ইলজিক্যাল কিছু না। তো দেখো যেটা বলছিলাম যে হচ্ছে আমাদের এমজির যে ভ্যালুটা সেইটা হচ্ছে যদি পুরাটাই আমরা ব্যবহার করে ফেলি কেন্দ্রমুখী বলের যোগানদাতা হিসেবে, তাহলে কিন্তু আমাদের ওই এমজির কোনো প্রভাব আর বেঁচে থাকবে না যেটা দিয়েও নিচে পড়তে পারে। হ্যাঁ, মানে আমি আগে যে এক্সাম্পলটা দিলাম যে হচ্ছে আমাদের ধরো এমজির ভ্যালু 100, কিন্তু আমরা এমন একটা বেগে ঘুরাচ্ছি যার জন্য কেন্দ্রমুখী বলের দরকার হচ্ছে 80, তাহলে কি হবে এমজি থেকে সে 80 নিবে কিন্তু বাকি যেই 20 আছে সেই 20 কিন্তু আমাদের ওই থেকে যাবে এমজির মধ্যে, যেটার ফলে পানি কিন্তু গড়ায় গড়ায় নিচের দিকে তখন পড়ে যেতে থাকবে। তো আমরা সেটা চাই না, আমরা চাই যাতে করে কোনো বালতি থেকে কোনো পানি যেন না পড়ে। তাহলে পুরা যেই এমজিটা সেই পুরাটাই যদি আমাদের কেন্দ্রমুখী বলের যোগানদাতা হিসেবে আমরা ব্যবহার করে ফেলি তাহলে কিন্তু আমাদের কাজ হয়ে যাচ্ছে, ঠিক আছে? এখন তারপরে দেখো, তার মানে আমরা যদি এমজি দিয়ে এই পুরাটা ঘোরাতে পারি, এমজি ইজ ইকুয়ালস টু এমভি স্কোয়ার বাই আর হয়, তাহলে আমরা শিওর যে বালতি থেকে পানিটা পড়বে না। হ্যাঁ, তাহলে আমরা শিওর যে বালতি থেকে পানিটা পড়বে না। আমাদের মেইন টার্গেটই কি যে বালতি থেকে যেন পানিটা না পড়ে। এখন কথা হচ্ছে যে আমরা নর্মালি যেটা দেখি যখন এরকম বৃত্তাকার পথে ঘোরানো হয় তখন আমাদের মেইন ইকুয়েশনটা আসে এরকম যে আর প্রাইম প্লাস এমজি, এটা আসে। কিন্তু আর প্রাইম এই ভ্যালুটা আসলে ডিপেন্ড করে বেগের উপরে, বেগ যত বাড়াবো আমি, এই মিনিমাম ভ্যালোসিটি থেকে বেগ যত বাড়াবো তত আমাদের আর প্রাইমের ভ্যালুটা তত বাড়তে থাকবে। ওই কারণ যত স্পিডে ঘুরবা ভাই কেন্দ্রমুখী বল তো বেশি দরকার, কিন্তু এমজি তো লিমিটেড। এখন ধরো কেন্দ্রমুখী বল দরকার আমাদের 150, তো ভাই এমজি তো আমাকে 100 দিচ্ছে, বাকি 50 তাহলে কে দিবে? ওই আর তাকে দিবে, আর কে দিচ্ছে এই তলটা, তলটা তখন ওই পানিটাকে 50, বাকি যে 50টা রিকোয়ার্ড ওইটা তাকে দিয়ে ঘোরাতে পারবে। ভাইয়া বুঝতে পারছো এবার?
থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা ওকে, তাহলে আমরা এই জিনিসটা বুঝলাম যে হচ্ছে কি কারণে আমাদের এটা এরকম মিনিমাম কত জোরে বালতিটা ঘুরালে পানিটা পড়বে না। ওকে ভেরি গুড। আচ্ছা এইবার আসো আমরা টর্ক বা বলের ভ্রামক নিয়ে কথা বলি, খুবই সহজ করে বলবো, একটু মনোযোগ দিলেই বুঝবা। আচ্ছা বলতো, আমাদের যেমন আমরা দেখেছিলাম রৈখিক বেগের ক্ষেত্রে বা রৈখিক যে মোশন গুলা ছিল সেগুলার ক্ষেত্রে আমরা কিছু টার্ম দেখেছিলাম, সেগুলো আগে আমরা বলি, তারপরে কৌণিকের বেলায় আসছি। দেখো রৈখিকের বেলাতে আমরা কিছু ভ্যারিয়েবল দেখেছিলাম রৈখিক, আর এই পাশে লিখবো কৌণিকের ভ্যারিয়েবল গুলা। দেখো রৈখিকের জন্য আমরা যেমন সরণ পড়েছিলাম, কৌণিকের জন্য আমরা পড়ছি হচ্ছে থেটা, কৌণিক সরণ। রৈখিকের জন্য আমরা যেরকম পড়েছিলাম আমাদের আদি বেগ, কৌণিকের যেই বেগ, কৌণিক বেগ, আদি কৌণিক বেগটাকে আমরা প্রকাশ করি হচ্ছে ওমেগা নট দিয়ে। রৈখিক বেগ শেষ বেগ যেটা ছিল ভি, কৌণিক বেগ সেটা ছিল হচ্ছে ওমেগা। রৈখিক ত্বরণ যেটা ছিল এ, কৌণিক ত্বরণ সেটা হচ্ছে গিয়ে আলফা। জিনিসটা কিন্তু একদম একই রকম। দেখো বেগ যেটা রৈখিক ছিল এখানে কৌণিকটা হচ্ছে গিয়ে আমাদের ওমেগা দিয়ে প্রকাশ করছিলাম। ত্বরণ দিয়ে কি বুঝতাম? বেগের পরিবর্তনের হার। আলফা দিয়ে আমরা কি বুঝি? কৌণিক বেগের পরিবর্তনের হার। এখন কথা হচ্ছে আমাদের রৈখিকের যে ভ্যারিয়েবল গুলো আছে প্রত্যেকেরই করসপন্ডিং একটা কৌণিকের ভ্যারিয়েবল আছে। যেমন দেখো আমাদের রৈখিকের জন্য একটা ভ্যারিয়েবল আমি যদি বলি এফ, অর্থাৎ ফোর্স যেটা ছিল, যে আমাদের ফোর্সের কাজটা কি ছিল, যখন একটা বস্তুর উপরে আমরা একটা এফ পরিমাণ বল প্রয়োগ করতাম তখন দেখা যেত যে এই এম ভরের বস্তুটার একটা এক্সেলারেশন হতো। যে এক্সেলারেশনটা মানে কি, যে ওর বেগ পরিবর্তন হতো, যত ফোর্স দিতাম তত এর বেগের একটা পরিবর্তন হতো। এখন এইরকমই করসপন্ডিং একটা ভ্যারিয়েবল কৌণিকের ক্ষেত্রে আসে হচ্ছে গিয়ে টাও, এটাকে আমরা টর্ক বলছি। টর্কটাকে টাও দিয়ে প্রকাশ করা হয়, ফোর্সকে যেমন এফ দিয়ে প্রকাশ করা হয় টর্ককে আমরা তেমন টাও দিয়ে প্রকাশ করি। এখন টাও এর কাজটা তাইলে কি, একদম সিমিলার এটার মতন চিন্তা করো, যে এফ যেরকম বস্তুর ত্বরণ বৃদ্ধি করত টর্ক তেমনি বস্তুটার কৌণিক ত্বরণ বৃদ্ধি করবে। কথাটা সব বিষয়ে যে কথাটা সত্যি এটা না, আমি কোন জায়গাগুলোতে এক্সাম্পশন আছে ওগুলো আমি বলে দিব, কিন্তু আগে সহজভাবে জিনিসটা ফিল করো। যে আমাদের ফোর্স যেমন একটা বস্তুর উপরে আমি ধাক্কা দিলে বস্তুটার ত্বরণ বৃদ্ধি পেত বা বস্তুটার একটা ত্বরণ হতো, বস্তুটার হচ্ছে আমাদের বেগ বৃদ্ধি পেত। ঠিক তেমনি যখন আমি কোনো একটা বস্তুর উপরে টর্ক অ্যাপ্লাই করবো, একটা ঘূর্ণনশীল বস্তুর উপরে যখন আমি একটা টর্ক অ্যাপ্লাই করব, তখন আমরা দেখব যে আরে বস্তুটার আলফার ভ্যালু আছে, অর্থাৎ বস্তুটার একটা কৌণিক বেগের পরিবর্তন হচ্ছে। অর্থাৎ সেটা যদি আগে ধরো 5 RPS এ ঘুরছিল, টর্ক প্রয়োগ করার পরে দেখা যাবে সেটা হয়তো 10 RPS এ ঘুরতেছে। ঠিক আছে, অর্থাৎ তার কৌণিক বেগের যে পরিবর্তন সেটা হচ্ছে আমরা দেখব, বা সহজ কথায় কৌণিক ত্বরণ আমরা দেখব। ঠিক আছে, এটা হচ্ছে গিয়ে আমাদের টর্কের মেইন ফিলিংসটা, যে আসলে টর্কের মেইন কাজটা কি, মেইন পারপাসটা কি। ঠিক আছে, একদম ওইটার মতনই। এখন আসো আমরা দেখি যে টর্ক কি করে আমরা হিসাব করতে পারি। তো টর্ক হিসাব করার জন্যে আমরা হচ্ছে, দেখো খেয়াল করে এখানে পাশে একটা দরজা দেখতে পাচ্ছ, আমরা টর্কের কি হিসাব করব, টর্কের ভ্যালু কি করে পরিমাপ করতে হয়, যে আমরা যেমন আগে দেখেছিলাম না যে হলো থিটা ইজ ইকুয়ালস টু আমরা কি লিখতে পারি, এস ডিভাইডেড বাই আর, তারপরে আমরা হচ্ছে ওমেগা সমান সমান কি লিখতে পারছি, ভি ইজ ইকুয়ালস টু ওমেগা ইনটু আর বা ভি ডিভাইডেড বাই আর, তাই না? তারপরে আলফা ইজ ইকুয়ালস টু আমরা কি দেখছি, এ ডিভাইডেড বাই আর। এইরকম দেখো আমাদের রৈখিকের সাথে কৌণিকের কিন্তু আমরা একটা রিলেশন দেখাইছিলাম। ঠিক আছে, তো ঠিক একইভাবে আমরা একটু জানতে চাই যে আচ্ছা ভাই, এই যে ফোর্স এবং টর্কের মধ্যকার যে সম্পর্ক সেইটা আসলে কেমন, কারণ আমাদের টর্ক তো ডিরেক্টলি বলে দেওয়া থাকবে না, আমাদের নর্মালি প্রশ্নে বলে দিলে বলে দিল, কিন্তু আমরা নর্মালি যেটা হয় যে কোনো একটা বস্তুর উপরে যদি ধাক্কা দেই তাহলেই কিন্তু বস্তুটার মধ্যে একটা ঘূর্ণন সৃষ্টি হওয়ার পসিবল, তাই না? এখন হবে কি হবে না সেটা পরের হিসাব, কিন্তু হচ্ছে আমাদের ওই একটা বস্তুকে, একটা স্থির আছে সেটাকে আমি ঘোরাতে চাই, তাহলে আমার তো একটা ফোর্স লাগবেই, তাই না? তাহলে ফোর্সের সাথে অবশ্যই টর্কের কিন্তু একটা রিলেশন আছে। ঠিক আছে, ফোর্সের সাথে টর্কের একটা রিলেশন আছে। তো আমরা এখন আসলে ওইটা নিয়ে একটু আলোচনা করব যে আমরা কি করে ফোর্স এবং টর্কের মধ্যে একটা রিলেশন দেখাতে পারি। এখন দেখো টর্ক মানে আমি যেটা বললাম, যে টর্ক যার, আমরা যদি একটা বস্তুর উপরে টর্ক যত বেশি অ্যাপ্লাই করব তত কি হবে, তত সেটার কিন্তু আলফার ভ্যালুটা আস্তে আস্তে বাড়বে, বা সেটার হচ্ছে তোমার কৌণিক বেগের যে পরিবর্তনটা সেটা অনেক বেশি হবে। এখন খেয়াল করে দেখো টর্কের মান আমরা বের করতে চাই, অর্থাৎ এটাকে আমরা ওই যে রৈখিক
এর ক্ষেত্রে আমরা যে বলটা ইউজ করতাম সেটার সাথে টর্কের আমরা একটা রিলেশন দেখাইতে চাই। তো খেয়াল করে দেখো এখানে একটা দরজা দেখতে পাচ্ছ, এটা পার্সপেক্টিভ ভিউ আমি দেখাইছি, কিন্তু আমি এটাকে একটু টপ ভিউ দেখাতে চাই। অর্থাৎ মনে করো কেউ একজন উপর থেকে চোখ দিয়ে রাখছে, উপর থেকে কেউ চোখ দিয়ে রাখছে, তাহলে সে আসলে দরজা এবং ওই কব্জাটাকে কেমন দেখবে, হিঞ্জ বা কব্জাটাকে কেমন দেখবে। তো মনে করো এইটা হচ্ছে গিয়ে আমাদের সেই দরজার কি বলে কব্জাটা, এবং আমাদের মনে করো আমাদের হচ্ছে এইখানে আছে হলো গিয়ে আমাদের ওই দরজার পাল্লাটা, ঠিক আছে, দরজার পাল্লাটা, এটা হচ্ছে দরজার পাল্লা। আমরা কি করছি, টপ ভিউ দেখছি, কিন্তু এটা একটা সাইড ভিউ। এই যে এটা হচ্ছে কি আমাদের সেই পাল্লাটা, এটা আমি উপর থেকে দেখছি যেহেতু জাস্ট এরকম দেখবো। আর এটা হচ্ছে যে আমাদের ইয়াটা আর কি, এটা হচ্ছে আমাদের সেই অক্ষটা, ঠিক আছে, বা এটা আমাদের কব্জাটা, বুঝতেই পারছো এই কব্জাটাই কিন্তু ওর অক্ষ, তাই না? কব্জাটাই হচ্ছে ওর অক্ষ। অক্ষ টক্ষ কিভাবে কি বলি, কোনটা অক্ষ বলি, এগুলো কিন্তু আগের ক্লাস গুলাতে আমরা দেখে আসছি। অক্ষটা কি, সিম্পল, যে কাকে কার রেসপেক্টে বস্তুটা ঘুরতেছে, ঠিক আছে। তো আমরা হচ্ছে অক্ষটা কিন্তু আমরা বুঝতেই পারতেছি যে এটা হচ্ছে কি অক্ষটা। এখন কথা হলো সেটা না, কথা হচ্ছে যে আমরা জানি টর্কের ইফেক্ট কি হয়, টর্কের ইফেক্ট কি হবে, যে বস্তুটার কৌণিক বেগ অনেক বৃদ্ধি পাবে, তাই তো? এখন আমাকে বলতো যে এই যে টর্কের যে ভ্যালুটা, বলতো আমি যত বেশি পরিমাণে ফোর্স দিব তত টর্কের পরিমাণ বাড়বে, এইটা আমি কিন্তু ভাইয়া বুঝতে পারছি যে টর্কের যে ভ্যালুটা সেটা কিন্তু ফোর্সের সাথে ডিপেন্ড করছে। টর্কের যে ভ্যালুটা সেটা হলো ফোর্সের সাথে কিন্তু ডিপেন্ড করছে, ঠিক আছে। আমি যত বেশি ফোর্স দিব, যত বেশি বল প্রয়োগ করব, তত বেশি কিন্তু আমাদের ওই বস্তুটার উপর মানে এই দরজার পাল্লাটা তত তাড়াতাড়ি ঘুরবে। আচ্ছা, এই ছবিটা কি তোমরা বুঝতে পারছো, ছবিটা আসলে কি আঁকছি? ছবিটা হচ্ছে ওইটার একটা টপ ভিউ, এই যে নীল দাগ দিয়ে পাল্লাটা বুঝাইছি, নীল দাগ দিয়ে পাল্লা বুঝাইছি, হলুদ দাগটা দিয়ে দরজার মাথাটা বুঝাইছি, আমি টপ ভিউ উপর থেকে দেখতেছি। আর বলটা প্রয়োগ করা হয়েছে কোন দিক থেকে আশা করি বুঝতে পারছো। হ্যাঁ জেনিথ, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা তাহলে দেখো আমরা এখান থেকে এই ফোর্সটা যত বেশি প্রয়োগ করব, যত জোরে ধাক্কা দিব দরজাটাকে, তত কিন্তু সেটা দ্রুত একটা মানে একটা বেগ অর্জন করবে, বা সেটা তত দ্রুত আটকায় যাবে, বা তত দ্রুত ঘুরবে, বা তার হচ্ছে এই টর্ক তত বেশি হবে। আমি বলছি টর্ক বেশি না কম, এটা আমরা বুঝবো কিভাবে, যখন দেখবো যে হলো ওর বেগের অনেক বেশি পরিবর্তন হয়েছে কৌণিক বেগের, তখনই তার মানে টর্ক অনেক বেশি। এভাবে আমরা চিন্তা করতে পারি, যেমন ধরো আমরা একটা বস্তুর উপরে বল কত প্রয়োগ করছি সেটা আমরা কিভাবে বের করতে পারি, আমরা দেখি যে ওর বেগের পরিবর্তনের হার কত, ভি মাইনাস ইউ বাই টি, এই হারটা কত, সেটা থেকে আমরা কিন্তু ওর উপরে প্রযুক্ত বল কত সেটা হিসাব করতে পারি। ঠিক তেমনি আমরা একইভাবে এখন ওই জিনিসটাই একটু দেখা বোঝার চেষ্টা করছি যে আচ্ছা তার মানে আমাদের ওই যে বস্তুটাকে আমরা ঘোরাচ্ছি সেটার কৌণিক বেগের পরিবর্তনটা যদি দ্রুত হয় তার মানে আমরা বুঝবো যে টর্ক অনেক বেশি অ্যাপ্লাই হয়েছে, আর যদি দেখি যে না কৌণিক বেগের পরিবর্তনটা অল্প অল্প হচ্ছে তার মানে টর্কটা কম অ্যাপ্লাই হয়েছে। আচ্ছা তাহলে দেখো আমরা এটুকু বুঝতেছি যে টর্ক আমরা কিভাবে বুঝতে পারবো, যদি দেখি জোরে তাহলে টর্ক বেশি, যদি দেখি আস্তে আস্তে আটকাচ্ছে তাহলে টর্ক কম। আচ্ছা ওকে, তাহলে দেখো এই টর্কের যে ভ্যালুটা সেটা যে ফোর্সের উপর ডিপেন্ড করবে এটা নিয়ে কারো কোনো কনফিউশন কিন্তু থাকার কথা না, কারণ ভাই যত জোরে ধাক্কা দিব, যত জোরে লাথি দিব, তত কিন্তু আমাদের ওই টার্নটা অনেক বেশি হবে বা ঘূর্ণনটা অনেক জোরে হবে। আচ্ছা এটা নিয়ে কোনো কনফিউশন নাই, গুড। এখন আমাকে বলো তো দেখি, যদি আমরা এই একই পরিমাণ বল একবার দরজার এখানে অ্যাপ্লাই করলাম আরেকবার দরজার এখানে অ্যাপ্লাই করলাম, মানে জিনিসটা আমি যদি পার্সপেক্টিভ ভিউ থেকে তোমাকে দেখাই, যে মনে করো একবার আমি দরজার উপরে এই দিকে ফোর্স অ্যাপ্লাই করছি, একবার এই দিকে ফোর্স অ্যাপ্লাই করছি, আরেকবার দরজার উপরে আমি মনে করো এই দিকে ফোর্স অ্যাপ্লাই করছি, তাহলে বলো তো কোন ক্ষেত্রে দরজাটা জোরে আটকাবে বা কৌণিক বেগ বৃদ্ধিটা বেশি হবে, আমাদের কাছে নাকি দূরে? অক্ষের কাছে বল প্রয়োগ করলে কি তাড়াতাড়ি বেগ বাড়বে, নাকি অক্ষ থেকে দূরে একই পরিমাণ বল প্রয়োগ করলে দরজাটা তাড়াতাড়ি বন্ধ হবে, কি মনে হয় তোমার কাছে? গুড জেনিথ, ভেরি গুড স্বপ্নীল, দিনা, মেঘলা, ভেরি গুড, দূরে রাকাত, ভেরি গুড। যত দূরে আমরা বলটা প্রয়োগ করতে পারবো, যত দূরে বলটা প্রয়োগ করতে পারবো, যদি এইখানে বল দেই তাহলে কিন্তু ভাই এটা মানে খুব একটা জোরে আটকাবে না, কিন্তু যদি যত কর্নারে দিতে পারি তত কিন্তু আমাদের টর্কের মানে ওটা তত দ্রুত আটকাবে। আর দ্রুত আটকানো মানেই কি বুঝবো, যে আমাদের টর্কটা অবশ্যই বেশি। তো এই যে অক্ষ থেকে যে দূরত্বটা আমরা বলতেছি, এই অক্ষ থেকে দূরত্বটাকে আমরা হচ্ছে এটাকে আর দিয়ে প্রকাশ করছি, এই যে অক্ষ থেকে যে দূরত্বটা এটাকে আমরা আর দিয়ে প্রকাশ করছি, এবং এইটাকে আমরা বলি হচ্ছে, এইটাকে আমরা বলি হচ্ছে আমাদের ভ্রামক বাহু, হ্যাঁ, বা মোমেন্ট আর্ম বলা হয়। এটার একটা সুন্দর নাম আছে মোমেন্ট আর্ম, এগুলো তো আমরা ম্যাথের স্থিতিবিদ্যায় পাবা,
মোমেন্ট আর্ম, ঠিক আছে? বা এটা হচ্ছে আমাদের অক্ষ থেকে ওই প্রযুক্ত বলের মধ্যবর্তী যে দূরত্বটা, সেই দূরত্বটা কিন্তু আমরা এখানে আর পাচ্ছি, ঠিক আছে? আচ্ছা, ভালো কথা। তাহলে এটা গেল আর, খুব ভালো কথা। তার মানে আমরা এটাও বুঝে গেলাম যে ভাই দেখো, টর্কের ভ্যালুটা কিন্তু শুধুমাত্র এফ এর উপর ডিপেন্ড করে না, আর এর উপরেও এটা সিগনিফিকেন্টলি ডিপেন্ড করে। আচ্ছা, এইবার আসো আরেকটা জিনিস, বলো তো দেখি, ফোর্স যেটা আমি অ্যাপ্লাই করছি, এইটা যদি আমি এখন একটু এইভাবে করে বলটা প্রয়োগ করি, এই কর্নারেই প্রয়োগ করলাম, আর দূরত্বেই প্রয়োগ করলাম, কিন্তু এইভাবে প্রয়োগ করলাম, তাইলে ভাই একটু কমন সেন্স দিয়ে বলো তো, দরজাটা কি আর খোলার কোনো টেন্ডেন্সি দেখাবে? যদি আমি এই দিক বরাবর বল প্রয়োগ করি, যত খুশি তত বল দাও, একদম ম্যাক্সিমাম আরে গিয়ে বল প্রয়োগ করছো, কিন্তু বল দিছো এই দিক বরাবর, তাহলে ভাই কোনো লাভ আছে? এটা কি কোনো ঘোরার টেন্ডেন্সি দেখাবে? না, সবাই বুঝতে পারছো, ভেরি গুড, কখন ঘোরার কোনো টেন্ডেন্সি দেখাবে না। তার মানে আমরা বুঝতেছি ভাই, বল দিলেই হবে না, আর একটা নির্দিষ্ট দূরত্বেই বল দিলে হবে না, আমাদের একটা অ্যাঙ্গেলও কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ। তাহলে অ্যাঙ্গেলের যে বিষয়টা সেইটাও কিন্তু গুরুত্বপূর্ণ। এখন সেটাকে আমরা কিভাবে প্রকাশ করব? মনে করো আমরা এই দিক বরাবর একটা ফোর্স দিছি, ঠিক আছে? আমরা এই দিক বরাবর একটা ফোর্স প্রয়োগ করছি। দাঁড়াও একটু, দাঁড়াও, আমি মোমেন্টাম লেখাটাকে একটু উপরে নিয়ে যাই। ওকে, যে আমরা মনে করো এই দিক বরাবর এখন একটা ফোর্স অ্যাপ্লাই করছি, হ্যাঁ, এই দিক বরাবর আমরা এখন একটা ফোর্স অ্যাপ্লাই করলাম। তো ভাই যদি এই দিক বরাবর ফোর্স অ্যাপ্লাই করি, আমরা যেটা বুঝতেছি যে দেখো, ফোর্স আমরা অ্যাপ্লাই করলাম এই দিক বরাবর, এটার তো ভাই দুইটা উপাংশ থাকবে, একটা হচ্ছে এফ এর একটা উপাংশ থাকবে আমাদের একদম অক্ষের সাথে যায়, আর একটা উপাংশ থাকবে যেটা হলো আমাদের অক্ষের সাথে যাচ্ছে না, মানে আমাদের ওটার সাথে লম্ব দিকে আছে, বা ব্যাসার্ধ আর এর সাথে লম্ব দিক বরাবর আছে। তো ধরো আমাদের এই অ্যাঙ্গেলটাকে যদি আমরা বলি থেটা, তাহলে এই দিকের যে উপাংশটা সেটা হচ্ছে কি আমাদের এফ কস থিটা, এবং এদিকের যে উপাংশটা সেটা হচ্ছে কি আমাদের এফ সাইন থিটা। তার মানে ভাই আমি যেটা বুঝলাম, এফ কস থিটা কিন্তু আমাদের কোনো রকমই কোনো কাজে লাগতেছে না এই বস্তুটাকে ঘোরানোর জন্যে, বা ওর কৌণিক বেগের পরিবর্তন করার জন্যে। তাহলে আমরা এটা বুঝলাম যে ভাই সাইন থিটা যেই পার্টটা আছে, এটা একটা সিগনিফিকেন্ট রোল প্লে করবে। তাহলে টাও এর যে ভ্যালুটা সেইটা ইজ প্রপোর্শনাল টু কিন্তু ভাইয়া সাইন থিটাও আমরা বলতে পারবো, ঠিক আছে? সাইন থিটাও আমরা বলতে পারবো, কারণ এটাই বুঝলাম যে আমাদের থিটার ভ্যালুটা যত বাড়বে তত কিন্তু টর্কের ইফেক্টটা বেশি হবে, বা ওইটার ঘোরাটা অনেক দ্রুত হবে। কিন্তু যদি আমরা থিটাটা 0 ডিগ্রি করে ফেলি, তাহলে কিন্তু ওই বল দিয়ে ওই নির্দিষ্ট দূরত্বে কোনো লাভই নাই। তাহলে সবাই কিন্তু এক একটা খুব গুরুত্বপূর্ণ রোল প্লে করতেছে ওই কৌণিক বেগ বাড়ানোর জন্যে, বা এই টর্কটা প্রোভাইড করার জন্যে। তো দেখো, এই তিনটাকে মিলে আমি যদি একটা সমীকরণ লিখি, তাহলে যেটা আসছে সেটা হচ্ছে টর্ক ইজ ইকুয়ালস টু টাও ইজ ইকুয়ালস টু, এই তিনটার সাথেই তো প্রপোর্শনাল, এবং কনস্ট্যান্ট যেটা সেটাকে যদি আমরা 1 ধরে নেই, তাহলে যেটা আসছে সেটা হচ্ছে আর এফ সাইন থিটা। কেন ভাই 1 ধরে নিলাম কনস্ট্যান্টটাকে? কারণ টর্কের যে ডেফিনেশন সেটা আমরা এখান থেকেই পাইছি, ঠিক আছে? যার কারণে আমরা আর কনস্ট্যান্ট কোনো কিছু দিয়ে আর সমীকরণটাকে ঝামেলা করি নাই। যেমন এফ ইজ ইকুয়ালস টু এম এ যখন আমরা লিখছিলাম, তখন ওই কনস্ট্যান্টটাকে আমরা কিন্তু 1 ধরে নিয়েছিলাম, কারণ এর আগে বল সম্পর্কে কেউ কিছুই জানতো না। তাহলে আমরা বলের সংজ্ঞাটাই দিছি এমন ভাবে যাতে করে আমাদের হিসাব নিকাশ সহজ হয়, কোনো আলাদা বাড়তি কনস্ট্যান্ট এসে যাতে ঝামেলা না করে। কিন্তু একবার যখন ফোর্সকে আমরা ডিফাইন করে ফেললাম যে ভাই ফোর্স মানে 1 কেজি ভরের বস্তুকে এক ত্বরণ সৃষ্টি করতে যে পরিমাণ বল লাগে, ওইটাই হচ্ছে আমাদের 1 নিউটন, এটা যখন আমি ডিফাইন করে ফেললাম, তখন অন্যান্য ফোর্সটা আমরা সমীকরণের সাথে রিলেট করার জন্য কনস্ট্যান্ট লাগতো। যেমন এফ ইজ ইকুয়ালস টু জি এম এম ডিভাইডেড বাই আর স্কোয়ার, এই সমীকরণের মধ্যে জিটা হচ্ছে ওই রকম একটা কনস্ট্যান্ট যেটা এইগুলার সাথে এফ নিউটনের একটা রিলেশন ঘটায় দেয়, ঠিক আছে? ওকে, তাহলে আমরা দেখো এফ ইজ ইকুয়ালস টাও ইজ ইকুয়ালস টু আর এফ সাইন থিটা, এটা হচ্ছে আমরা পেলাম। তো টাও টর্কের ক্ষেত্রেও বিষয়টা ওরকম হয়েছে, কনস্ট্যান্টকে আমরা 1 ধরে নিছি। এখন খেয়াল করে দেখো ভাই, আর তো একটা ভেক্টর, ব্যাসার্ধ ভেক্টর, যার ডিরেকশন কোন দিকে, আমরা এটা আগেও পড়ে আসছিলাম কিন্তু, এই যে আমাদের তোমার হচ্ছে যেই কৌণিক বেগের যেই সমস্ত থিওরিগুলো পড়ছিলাম ওর মধ্যে এগুলা ছিল। তো আর হচ্ছে একটা ব্যাসার্ধ ভেক্টর, এফ হচ্ছে আমাদের একটা ফোর্স, দুইটাই একটা ভেক্টর, এবং সাইন থিটা আছে, এটা একটা স্কেলার ইকুয়েশন আমি লিখছি। কিন্তু খেয়াল করো, আর এফ সাইন থিটাকে আমরা কিন্তু এভাবে লিখতে পারি যে, আচ্ছা এটাকে আমি আরেকবার একটু লিখি তারপরে বলতেছি। দেখো এফ সাইন থিটা জিনিসটাকে আমরা কি বলতে পারি, এফ সাইন থিটাটা হচ্ছে আমাদের পারপেন্ডিকুলার যে এফটা, সেই এফটা কিন্তু আমরা এখানে নিয়ে কাজ করতেছি। আর এবং এফ এর যে পারপেন্ডিকুলার কম্পোনেন্টটা আছে আর এর সাথে, সেইটাকে নিয়ে কিন্তু আমরা টর্ক বের করছি, ঠিক আছে? টর্ক ইজ ইকুয়ালস টু আর ইনটু এফ, পারপেন্ডিকুলার যেটা সেইটা।
এখন দেখো এটা তো আমাদের একটা স্কেলার সমীকরণ লিখলাম, কিন্তু ভেক্টর আকারে যদি আমি লিখতে চাই তাহলে আমরা এটাকে এভাবে লিখি, আর তো একটা ভেক্টর, এফ ও একটা ভেক্টর, এবং এবং সাইন থিটা যেহেতু আছে তার মানে এটা কি আসলে ক্রস গুণ না, ক্রস গুণ, তাহলে অবশ্যই কিন্তু আমাদের টর্ক যেটা সেই টর্কটাও কিন্তু একটা ভেক্টর। এবং তুমি দেখছো আমাদের কৌণিক সরণ একটা ভেক্টর, কৌণিক বেগ একটা ভেক্টর, কৌণিক ত্বরণ একটা ভেক্টর, এবং এদের সবার বেগের যে ডিরেকশন, কৌণিক বেগ, কৌণিক ত্বরণ, কৌণিক সরণের ডিরেকশন কোন দিক বরাবর হয় মনে আছে? থাকলে একটু চ্যাটে লেখো তো দেখি, যে কৌণিক বেগ, কৌণিক সরণ, কৌণিক ত্বরণ এদের ডিরেকশনটা কোন দিক বরাবর হয়, এদের ডিরেকশনটা কোন দিক বরাবর হয়? হ্যাঁ, সবার আগে স্বপ্নিল অ্যান্সার দিছো, ভেরি গুড। যে এটা ভাইয়া তলের লম্ব, তলের লম্ব, বা আমরা একটু সহজেও বলতে পারি যে এটা হচ্ছে স্পর্শক না, রাখাত স্পর্শক না, এটা হচ্ছে আমাদের অক্ষ বরাবর, অক্ষ বরাবর, ঠিক আছে? যে অক্ষকে কেন্দ্র করে বস্তু ঘুরছে সেই অক্ষ বরাবর কিন্তু আমাদের ডিরেকশনটা থাকে। তো অক্ষ তো লম্ব বরাবরই, তো এটা স্বপ্নিলের অ্যান্সার, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আচ্ছা, তাহলে আমাদের টর্কের যে ডিরেকশন এইটাও কিন্তু সেই একই ডিরেকশন নির্দেশ করবে। এটা হচ্ছে আমাদের একদম, দেখো ডান হাতি স্ক্রু নিয়মে আমরা তো এ ক্রস বি এর ডিরেকশন বের করতে পারি ভেক্টর থেকে। যে মনে করো এ একটা ভেক্টর, বি হচ্ছে আমাদের আরেকটা ভেক্টর, তাহলে এ ক্রস বি এর ডিরেকশন কি হয়? ডান হাতে আমরা ডান হাতের চারটা আঙুলকে এ থেকে বি এর দিকে আমরা ঘুরাবো, তাহলে বুড়া আঙুলটা যেদিক বরাবর নির্দেশ করবে সেটাই কিন্তু আমাদের এ ক্রস বি এর ডিরেকশনটা। তাহলে এখান থেকে তুমি খেয়াল করে দেখো, তুমি যদি আর যে ভেক্টরটা আছে আর ক্রস এফ যদি করো, যেমন আরটা আসলে কোন দিকে কাজ করছে, আরটা আসলে কোন দিকে কাজ করছে, আর এর ভেক্টরটা কোন দিকে, আর এর ভেক্টরটা কিন্তু খেয়াল করো আর ভেক্টরটা কিন্তু আসলে এই দিক বরাবর কাজ করছে। তাহলে আর ক্রস এফ ডান হাতি নিয়মে তুমি যদি এটাকে ঘুরাও তাহলে কিন্তু বুঝতে পারছো আর ক্রস এফ এই যে আমাদের টর্কের যে ডিরেকশনটা সেটা স্ক্রিন থেকে বাইরের দিকে বের হয়ে আসছে এই ক্ষেত্রে, ঠিক আছে? আর ক্রস এফ এটা হলো স্ক্রিন থেকে বাইরের দিকে বের হয়ে আসছে, তোমাদের দিকে বের হয়ে আসছে। তাহলে এটাও কিন্তু, বা আমি যদি এই কেসের কথা বলি যে ও যদি এই দিক বরাবর একটা ফোর্স প্রয়োগ করে এবং এটা যদি এতখানি দূরত্বে হয়, এটা যদি আর হয়, তাহলে দেখো এটা হচ্ছে গিয়ে আর এবং এটা হচ্ছে গিয়ে এফ, তাহলে আর ক্রস এফ যদি করে তাহলে দেখবা যে উপরের দিকে কিন্তু আমাদের, দেখো একটু দাঁড়াও তো, না সাউন্ড ঠিক আছে আশা করি, হ্যাঁ ঠিক আছে, ওকে, আচ্ছা, হ্যালো হ্যালো হ্যালো, ওকে। তাহলে দেখো আমরা এই জিনিসটা বুঝলাম কিন্তু যে হচ্ছে আমাদের টর্ক আমরা কি করে, দেখো টর্কের সাথে যে প্রযুক্ত বল সেটার রিলেশনটা আসলে কি, আমরা যেমন রৈখিকের সাথে কৌণিকের বিভিন্ন সময় সম্পর্ক প্রকাশ করতেছিলাম না, রৈখিকের সাথে কৌণিকের সম্পর্ক প্রকাশ করছিলাম, ঠিক তেমনি আমরা এখানে কিন্তু ওই জিনিসটাও দেখতে পারলাম যে আমাদের টর্ক যেটা, আমাদের যেটা ওই বস্তুটার একটা কৌণিক বেগের পরিবর্তন ঘটাচ্ছে সেইটার সাথে, সেইটার সাথে আমাদের হলো কৌণিক বেগের পরিবর্তন ঘটাচ্ছে। তো তাহলে আমাদের এখানে এই যে টর্ক ইজ ইকুয়ালস টু আর ক্রস এফ, এটা হলো গিয়ে আমরা বুঝলাম যে কিভাবে করে আমাদের এই টর্কের ভ্যালুটা ডিপেন্ড করছে, ঠিক আছে? এবং এটার ডিরেকশনটা কোন দিকে, এটা ডিরেকশনটা হচ্ছে অক্ষের দিকে, অক্ষের দিকে, অক্ষের দিকে, আচ্ছা। হ্যাঁ, এখন দেখো যদি এরকম হয় টর্ক এবং আমাদের ওমেগার দিক একই দিকে, তাহলে বস্তুর স্পিড বাড়বে, আর টর্ক এবং ওমেগার দিক যদি উল্টা দিকে হয় তাহলে স্পিডটা কমবে। যেমন ওমেগার ডিরেকশনটা যদি মনে করো, মনে করো কোনো একটা বস্তু এরকম বৃত্তাকার একটা পথে ঘুরছে, একটা বস্তু এরকম বৃত্তাকার পথে ঘুরছে, ধরো এইভাবে করে ঘুরছে, কেমন, তাহলে সেটার ওমেগার যে ডিরেকশন সেটা কিন্তু ভাইয়া উপরের দিকে। এখন টর্কের ডিরেকশনটাও যদি উপরের দিকে হয় তখনই কিন্তু আমাদের ওমেগাটা বাড়বে, কিন্তু যদি টর্কের ডিরেকশনটা নিচের দিকে হয় তখন কিন্তু ওমেগার ভ্যালুটা কমতে থাকবে, অর্থাৎ এটা একটা কৌণিক মন্দন হবে, কারণ টর্ক যেদিকে থাকবে তার আলফাও সেদিকে থাকবে, তো আলফা আর ওমেগা দুইটা বিপরীত দিকে হলে তো আমাদের ওমেগার ভ্যালু আস্তে আস্তে কমতেই থাকবে। আর যদি আমরা টর্ক উপরের দিকে দেই তাহলে টর্ক যেদিকে থাকবে এর কৌণিক ত্বরণও সেদিকে হবে, যেমন এফ যেদিকে থাকে ত্বরণ তো ওই বলের জন্য ত্বরণ তো আসলে ওই দিক বরাবরই ঘটে, তাই না? ওই ওই সেন্সেই বলছি সবকিছু, যে আমাদের টর্ক যেটা যেদিকে টর্ক থাকবে ওই দিকেই তো আমাদের আলফা থাকবে, তাহলে ওমেগা এবং আলফা দিক একই হলে কৌণিক বেগ বাড়বে, আর যদি উল্টা দিক হয় তাহলে কৌণিক বেগটা আস্তে আস্তে কমতে থাকবে। আচ্ছা, তাহলে টর্কের যে ডিরেকশন সেটা আমরা বুঝলাম, এবং এটা কি কি ভেরিয়েবলের উপর ডিপেন্ড করে সেটা বুঝলাম। তাহলে টর্ক ইজ ইকুয়ালস টু আর ক্রস এফ এটা আমরা দেখতে পাচ্ছি। এখন আমাদের প্রশ্নে কিন্তু অনেক সময় যেভাবে বলে দিতে পারে আমাদের আর এর ভ্যালু, এফ এর ভ্যালু, এগুলা কিন্তু ভেক্টর আকারে দেয়া থাকতে পারে, তখন তোমাকে নর্মাল ক্রস গুণ করে কিন্তু টর্কের ভ্যালু বের করতে হবে। এটা এটা নিয়ে অনেকগুলো জায়গাতেই কিন্তু বিভিন্ন প্রশ্নে আসছে, প্রশ্ন ব্যাংকগুলোতে আসে। আচ্ছা, তাহলে আমরা দেখো কিছু ম্যাথ প্রবলেম সলভ করি চলো। যে মনে করো আমরা হচ্ছে একটা বস্তুকে এরকম করে ঘোরাতে চাচ্ছি, এইখানে বস্তুটার যে দূরত্বটা
মনে করো এইটা হচ্ছে গিয়ে আমাদের একটা অক্ষ, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের একটা অক্ষ, এবং আমাদের এই যে রডটা যেটা দেখতে পাচ্ছো, সেই রডের যে পুরাটুকুর দৈর্ঘ্য, সেই রডের পুরাটার দৈর্ঘ্য হচ্ছে গিয়ে মনে করো 10 মিটার। রড পুরাটার দৈর্ঘ্য হচ্ছে গিয়ে 10 মিটার, আচ্ছা। এবং আমরা কি করলাম, এই দিক বরাবর একটা ফোর্স অ্যাপ্লাই করলাম, এই দিক বরাবর আমরা একটা ফোর্স অ্যাপ্লাই করলাম, যেই ফোর্সটা হচ্ছে আমাদের এই অ্যাঙ্গেলটা দেওয়া আছে ধরো 30 ডিগ্রি, 30 ডিগ্রি, এবং বলটা যেখানে প্রয়োগ করলাম সেখান থেকে প্রান্তের যে দূরত্বটা, এই যে এখান থেকে এইটুকু পর্যন্ত যেই দূরত্বটা, এইটুকু দূরত্ব হচ্ছে গিয়ে 2 মিটার। তাহলে বের করতে হবে যে টর্কের ভ্যালু কত, টর্ক টাও সমান সমান কত, এটা আমাদেরকে বের করে দেখাতে হবে। খেয়াল করো এখানে অ্যাঙ্গেলের বেশ কিছু কাপজাপ আছে, আচ্ছা। তো আমরা কি করব, মনে আছে তোমাদের যখন দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ আমরা বের করি তখন আমাদের কি করতে হয়, আমাদের দুইটা ভেক্টরের আদি বিন্দুকে একই বিন্দুতে আগে আনতে হয়। অর্থাৎ মনে করো এইখানে একটা ভেক্টর আছে এবং মনে করো এইখানে একটা ভেক্টর আছে, এই দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ বের করতে চাইলে কি করতে হবে, ভেক্টরের আদি বিন্দু দুইটা, এই যে এই ভেক্টরের আদি বিন্দু হচ্ছে এই মাথারটা, এই ভেক্টরের আদি বিন্দু হচ্ছে এই মাথারটা, এই যে এই মাথাটা, তাহলে ভেক্টর দুইটার আদি বিন্দুকে এক পয়েন্টে নিয়ে এসে তারপরে কিন্তু আমাদের যে ক্ষুদ্রতম কোণটা সেইটা আমাদেরকে বের করতে হয়, ভেক্টর শিফট করতে হয়, রাখাত, এক্সেলেন্ট। তাহলে আমাদেরকে এই কাজটা করতে হয়, তাহলে দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ বের করতে হলে আমাদের এটা কিন্তু লাগবেই। এখন তাহলে দেখো আমাদের এইখানে কিন্তু একটা এফ ভেক্টর আমরা পাইছি, এফ ভেক্টর আমরা পাইছি। এখন আমাদের টর্ক সমান সমান জানি ভাইয়া কি ছিল, টর্ক সমান ছিল হচ্ছে আর এফ সাইন থেটা। থেটার পরিচয়টা কি, থেটার পরিচয় হচ্ছে আর ভেক্টর এবং এফ ভেক্টরের মধ্যবর্তী যে কোণটা সেইটা। তাহলে আর ভেক্টরের ডিরেকশনটা ভাইয়া কোন দিক বরাবর, আর ভেক্টরের ডিরেকশন হচ্ছে ভাইয়া এইখান থেকে অক্ষ থেকে বাইরের দিকে, ঠিক আছে? এটা হচ্ছে কি আমাদের আর ভেক্টরটা, আচ্ছা এটা আমাদের আর ভেক্টর। তাহলে আর ভেক্টর যদি হয় তাহলে দেখো আর ভেক্টরের মান আমরা কত লিখবো, এখানে আমাকে বলো তো আর এর মানটা কত লিখবো, এটা কি 10 মিটার লিখবো না 2 মিটার লিখবো না কি লিখবো? আচ্ছা এফ এর মান দেওয়া আছে ধরো এটা 5 নিউটন, এফ এর মান দেওয়া আছে ধরো 5 নিউটন, এটা বলে দিছে, এফ এর মান বলে দিছে 5 নিউটন। এখন আর এর ভ্যালুটা আমরা কত লিখবো, এইটা দেখো তো পারো নাকি বের করতে, আর এর ভ্যালুটা আমরা কত লিখবো, আর মানে কি ছিল, আর মানে ছিল যে ঘূর্ণন অক্ষটা সেখান থেকে যে দূরত্বটা সেইটা। ভেরি গুড রাকাত, সুপার। এটা হবে হচ্ছে গিয়ে 8 মিটার। কেন 8 মিটার হবে, কারণ দেখো আমাদের যে আর এর পরিচয়টা ছিল সেটা কিন্তু পুরা দরজার দৈর্ঘ্য না, সেটা হচ্ছে কি ছিল, যেখানে বল প্রয়োগ করছি অক্ষ থেকে ওই প্রযুক্ত বলের মধ্যবর্তী যে দূরত্বটা সেটা ছিল আর। তাহলে আমরা 10 মিটার নিব না 2 মিটারও নিব না, আমরা নিব অক্ষ থেকে এইটুকু দূরত্ব কত, আমরা নিব এই অক্ষটা থেকে এইটুকু দূরত্ব কত। তাহলে এইটুকু দূরত্ব কত, পুরাটা ছিল 10 আর 2 পিছনে থেকে বল প্রয়োগ করা হয়েছে, তাহলে এইটুকু দূরত্ব হচ্ছে আমরা বলতে পারি এটা হলো 8। তাহলে এখানে আমরা লিখে দিব এই যে আর এর ভ্যালু সেটা হচ্ছে কি 8 হবে, গুড। এবার দেখো এফ এর ভ্যালু কত, এফ এর মান যেটা সেটা তো সমস্যা নাই, এটা 5 ছিল 5ই থাকবে। এখন ঝামেলা হচ্ছে সাইন থিটার, থিটা আমরা কি করে বের করতে পারি। দেখো থিটার ভ্যালুটা বের করার জন্য আমাদের দুইটা ভেক্টর আর এবং এফ কে একই পয়েন্টে নিয়ে আসতে হবে। তাহলে চলো আমরা একটা কাজ করি, যদিও দুইটা ভেক্টরের আদি বিন্দুকে এক রাখা যায়, দুইটা ভেক্টরের শেষ বিন্দুকে এক রাখাও তাই। যেমন তুমি দেখো এখানে যদি আমরা এই দুইটা ভেক্টরের শেষ বিন্দু দুইটাকে এক করে ফেলতাম, এই দুইটা ভেক্টরের শেষ বিন্দু দুইটাকে এক করে ফেলতাম, তাহলেও কিন্তু আমাদের যে ক্ষুদ্রতর মধ্যবর্তী কোণ সেটা আর দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ কিন্তু একই রকম হতো। এখানে আমরা কি করছি, দুইটা ভেক্টরের আদি বিন্দুকে একই জায়গাতে নিয়ে আসছি তারপরে কোণ বের করছি, আর এখানে আমরা যেটা করছি দুইটা ভেক্টরের শেষ প্রান্তগুলোকে এক পয়েন্ট এনে তারপরে আমরা কোণ বের করছি। দুইটা কোণ অলওয়েজ একই হবে, অলওয়েজ একই হবে। তো আমাদের এখানে তো দুইটা ভেক্টরের শেষ প্রান্ত দুইটা একই পয়েন্টে এনে তারপরে অ্যাঙ্গেল বের করা 30 ডিগ্রি, তাই আমরা এখানে কিন্তু 30 ডিগ্রি হিসাবে এটাকে করে ফেলতে পারি। বা তুমি যদি কনফিউশন থাকে তাহলে দেখো হিসাব করে যে এইটার সাথে আমরা কি করতে চাচ্ছি, এইটার সাথে আমরা হচ্ছে এই দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ বের করতে চাচ্ছি। তাহলে আমাদের প্রথমে ভেক্টরটা কেমন ছিল, এই রকম ছিল এবং এই রকম ছিল, এই যে ভেক্টরটা বেসিক্যালি এরকম ছিল, এই অ্যাঙ্গেলটা আমাদের দেওয়া ছিল 30 ডিগ্রি। তাহলে ভাই এটা যদি 30 ডিগ্রি হয় তাহলে এটাও কিন্তু ভাইয়া 30 ডিগ্রি হবে। তাহলে আমাদের এই সাইন 30 ডিগ্রি আমরা বসাই কিন্তু এখানে ওই যে দরজাটা আছে সেটার উপরে কি পরিমাণ টর্ক প্রযুক্ত হলো সেই টর্কটা কিন্তু আমরা বের করে ফেলতে পারলাম। এটা হচ্ছে 40 sin 30 ডিগ্রি, 5 8 40, সাইন 30 ডিগ্রির মান হলো গিয়ে হাফ, তার মানে টর্কের ভ্যালু হচ্ছে গিয়ে 20 মিটার। এবং এটা কিন্তু দেখো 20 মিটার না, সরি, এটার আমাদের ইউনিটটা কি হবে, আর এর ইউনিট হচ্ছে মিটার, এফ এর ইউনিট হচ্ছে আমাদের নিউটন, তার মানে টর্কের যে ইউনিটটা সেটা হচ্ছে গিয়ে নিউটন মিটার।
ঠিক আছে, নিউটন মিটার। হ্যাঁ, ওকে, গুড, ভেরি গুড। তাহলে টর্কের ভ্যালুটা আমরা বের করে ফেলতে পারলাম, এবং আমরা এখান থেকে কিন্তু খেয়াল করে দেখো যে আসলে প্রত্যেকটা জিনিসের ডিরেকশনটা আমরা কিভাবে পেলাম, আশা করি বুঝছো। অনেক সময় আমরা এটাকে এভাবে করেও লিখতে পারি, কিভাবে দেখো এটার অনেকগুলো ভ্যারিয়েশন আছে। যেমন আমরা তো সাইন 30 এভাবে করে বের করলাম, অনেক জায়গাতে এটাকে এভাবে করেও দেখবা, বিভিন্ন বইতে আছে, তো ওই সময় কনফিউজড হয়ে যাও না। দেখো অনেক সময় আমাদের যেটা বলে যে অক্ষ থেকে প্রযুক্ত বলের ওপরে যে লম্ব দূরত্ব, অর্থাৎ আমাদের যদি এরকম হয় যে আর এবং মানে প্রযুক্ত বল অক্ষ থেকে প্রযুক্ত বলের ওপরে লম্ব দূরত্ব কত, সেইটা যদি আমরা বের করি, যেমন কোন একটা বিন্দু থেকে লম্ব দূরত্ব বের করি আমরা কিভাবে, ধরো এটা একটা রেখা, আমরা এইটা হচ্ছে আমাদের একটা পয়েন্ট, তাহলে বিন্দু থেকে লম্ব দূরত্ব কিভাবে পাবো, লম্ব দূরত্ব কিভাবে পাবো, জাস্ট এই যে পারপেন্ডিকুলার টানলে আমরা লম্ব দূরত্ব যেটা এটাই পেয়ে যাবো, লম্ব টানলে লম্ব দূরত্ব পাবো। তাহলে আমাদের অনেক সময় যেটা বিভিন্ন বইতে তুমি দেখবা, টর্ক আমরা কিভাবে বের করতে পারি, টর্ক সমান সমান আমাদেরকে বলে যে প্রযুক্ত বল, প্রযুক্ত বল এর সাথে আমাদের গুণ দিতে হবে কাকে, যে অক্ষ থেকে বলের ওপরে লম্ব দূরত্বকে, অক্ষের থেকে বা অক্ষ থেকে বলের উপর, অক্ষ থেকে বলের উপর লম্ব দূরত্ব। ঠিক আছে, তাহলে দেখো আমাদের এইটা যদি আর হয়, এটা যদি 30 ডিগ্রি হয়, তাহলে আমরা ভাই এটা তো বের করতে পারবো না যে এইটুকু হচ্ছে আমাদের আর সাইন 30 ডিগ্রি। এটা নিয়ে তো কোনো কনফিউশন নাই, ত্রিভুজ হিসাব করেও করতে পারো, আর সাইন 30 ডিগ্রি, তাই না? এইটুকু হবে হচ্ছে গিয়ে আর সাইন 30 ডিগ্রি। ঠিক আছে, কারণ দেখো তুমি যদি এইটা হিসাব করো যে এই লম্ব দূরত্বটুকু আসলে কত হবে, এই লম্ব দূরত্বটুকু আসলে কত হবে, তাহলে দেখো এটা কিন্তু একটা ত্রিভুজের, আর টা হচ্ছে গিয়ে অতিভুজ এবং আমাদের এটা হচ্ছে গিয়ে সেই লম্ব, তাহলে লম্ব সমান কত লিখতে পারি, আর সাইন 30 ডিগ্রি। তাহলে লম্বটা কার উপরে, প্রযুক্ত বলের উপরে যে লম্ব, সেটার থেকেও আমরা কিন্তু টর্কের হিসাবটা করে ফেলতে পারবো। ঠিক আছে, আশা করি জিনিসটা বুঝতে পারছো। ওকে, এবং আরেকটা গুরুত্বপূর্ণ কথা আমি একটু বলে রাখি তোমাদেরকে, সেটা কি, সেটা হচ্ছে আরেকটা গুরুত্বপূর্ণ কথা সেটা একটু বলে রাখতে চাই, সেটা হলো গিয়ে যে আমাদের টর্ক কোনো একটা বস্তুর উপরে, ধরো আমি একটা অবজেক্ট নিচ্ছি, ধরো এইটা হচ্ছে কি আমাদের একটা অবজেক্ট, এই যে বস্তুটা আছে সেই বস্তুটা মনে করো এইরকম একটা অক্ষের সাপেক্ষে ঘুরছে, কেমন, আমাদের একটা বস্তু আছে যে বস্তুটা এইরকম একটা অক্ষের সাপেক্ষে মনে করো এইভাবে করে এটা হচ্ছে ঘুরছে। তো আমরা কি করলাম, আমরা হচ্ছে এই বস্তুটার উপরে মনে করো এই দিক বরাবর একটা ফোর্স প্রয়োগ করলাম, ঠিক আছে, একটা ফোর্স প্রয়োগ করলাম। দেখো খেয়াল করে চাকতির উপরে কোন দিকে আমরা ফোর্সটা প্রয়োগ করছি, এই দিকে আমরা একটা ফোর্স প্রয়োগ করলাম। তাহলে দূরত্বটা যদি আমরা আর বলি, ধরো এখান থেকে এইটুকু পর্যন্ত যে দূরত্ব সেটাকে আমি যদি আর বলি, এবং তোমাকে যদি আমি বের করতে বলি যে ভাইয়া টর্ক তাহলে কত একটু হিসাব করো, তো তুমি কিন্তু সহজেই হিসাব করে ফেলবা যে ভাই টর্ক কত, টর্ক হচ্ছে যে আর ক্রস এফ, এফ তো একদম 90 ডিগ্রি আছে, আর এর সাথে লম্ব যে দূরত্ব সেটাই তো আছে, তাহলে টর্কের ভ্যালু হবে আর এফ সাইন 90 ডিগ্রি, আর এবং এফ এর মধ্যবর্তী কোণ তো 90 ডিগ্রি, তাহলে টর্কের ভ্যালু হবে আর এফ। কিন্তু খেয়াল করে দেখো তো এই টর্কের ডিরেকশনটা আসলে কোন দিক বরাবর কাজ করছে, আমরা যদি আর ক্রস এফ নেই তাহলে বলতো আমাদের টর্কের যে ডিরেকশনটা, সেই টর্কের ডিরেকশনটা কি ভাইয়া এই দিক বরাবর আসতেছে না, মানে তোমাদের দিকে চলে আসতেছে না, আর ক্রস এফ এইটা হচ্ছে আর, আমি যদি ওই আরটাকে একটু এক্সটেন্ড করি, তাহলে দেখো তো আর ক্রস এফ তুমি যখন ঘুরাচ্ছ, তখন তোমার যেই ক্রস যে ডিরেকশনটা সেটা কোন দিকে চলে আসতেছে, এই দিকে আসতেছে না, আর ক্রস এফ এর ডিরেকশনটা এই দিকে চলে আসছে, তো টর্ক কিন্তু তোমার এই দিকে তৈরি হচ্ছে। কিন্তু ভাইয়া মনে রাখবা সব সময় টর্ক এ আমাদের প্রযুক্ত বলের কারণে যে টর্কটা উৎপন্ন হলো, সেই টর্কটা যদি ঘূর্ণন অক্ষের সমান্তরাল না হয় তাহলে কিন্তু, বা অক্ষ বরাবর না হয় তাহলে কিন্তু ওই বস্তুটা আসলে আমরা ঘোরাতে পারবো না। এখানে দেখো টর্কটা তৈরি হয়েছে কোন দিক বরাবর, ঘূর্ণন অক্ষ যেটা, আমাদের ঘূর্ণন অক্ষ এইটা, কিন্তু ঘূর্ণন অক্ষের সাথে যদি টর্কটা থাকতো তাহলে আমাদের এটা কিন্তু একটা স্পিড বাড়াতে হেল্প করতে পারতো। কিন্তু দেখো ফোর্সটা আমি দিছি কোন দিক বরাবর, ধরো এই যে আমাদের একটা ক্যালকুলেটার, এই ক্যালকুলেটারটা এইরকম একটা অক্ষের সাপেক্ষে মনে করো ঘুরছে, তো আমি যদি এটাকে জোরে ঘোরাতে চাই তাহলে আমি কি করব, আমি এটাকে এই দিক বরাবর পুশ করব, এই দিক বরাবর আমি এটাকে ধাক্কা দিব, কিন্তু সেটা না করে আমি কি করলাম,
উপরের দিকে ধাক্কা দিচ্ছি, বস্তু ঘুরতেছে এই দিক বরাবর, এই এভাবে করে বস্তু ঘুরতেছে, আমি এটাকে উপরের দিকে যখন বল প্রয়োগ করছি তখন কিন্তু আমাদের যে টর্কটা তৈরি হচ্ছে সেই টর্কটার ডিরেকশন কিন্তু এই দিক বরাবর। আশা করি ডিরেকশনটা বুঝছো, যে আর ক্রস এফ ডিরেকশনটা চলে আসছে এই দিক বরাবর। যখন ডিরেকশনটা এই দিক বরাবর হচ্ছে সেটা কিন্তু অক্ষের সমান্তরাল না, এবং অক্ষের সমান্তরাল না হলে সেটা কিন্তু কোনো কৌণিক ত্বরণের পরিবর্তন করতে পারবে না, ঠিক আছে? কারণ আমরা ধরে নিচ্ছি আমাদের অক্ষটা একদম রিজিড, অক্ষটা ওই দিকের কোনো পরিবর্তন করবে না, অক্ষটা একদম ফিক্সড রিজিড, একদম জায়গায় স্টেট ইয়া থাকবে, ওটা হচ্ছে ফিক্স থাকবে। তাহলে ভাই দেখো টর্কের ভ্যালুটা আমাদের কিন্তু এইখানে যে টর্কটা অ্যাপ্লাই হলো এই টর্কটা কিন্তু কোনো রকমের কোনো কৌণিক ত্বরণ সৃষ্টি করতে পারবে না। এটা কোনো বইতে নাই, জাস্ট একটু দেখে রাখো, তো আমাদের আমাদের দেশের কোনো বইতে নাই আর কি, কিন্তু এটা আইডিয়া রেখো মাথায় যে হচ্ছে টর্কটা যদি এরকম হয় যে ভাইয়া অক্ষের অক্ষ বরাবর তাহলে ঘুরবে, তাইলে আমাদের ওইটা একটা আলফা তৈরি করবে, একটা ওমেগা বাড়বে, এরকম হবে। কিন্তু যদি আমাদের টর্কের ডিরেকশনটা ওই দিক বরাবর না হয়, অক্ষ বরাবর না হয়, তখন কিন্তু আমাদের এটা কোন রকমের ওমেগা বৃদ্ধি করবে না বা আলফা বৃদ্ধি করবে না। আচ্ছা এখন ধরো এরকম হলো যে আমাদের টাউ এর যে ভ্যালুটা, আচ্ছা না এগুলা থাকে লেখাগুলা থাক, এখন মনে করো ওমেগা যেই যেই আমি এমন একটা দিকে মনে করো ফোর্স দিলাম, আমি এবার মনে করো এমন একটা দিকে ফোর্স দিলাম যেই ফোর্সটা দেওয়ার কারণে, যেই ফোর্সটা দেওয়ার কারণে আমাদের অক্ষটা যেটা সে অক্ষটা হচ্ছে গিয়ে মনে করো এইটা আমাদের অক্ষ, এবং আমি ফোর্সটা দিছি ভাইয়া কোন দিক বরাবর, ফোর্সটা দিছি এইভাবে করে ফোর্স দিছি, বুঝছো? ফোর্সটা দিছি এইভাবে করে। তাহলে দেখো এইভাবে করে যখন ফোর্স দিব তখন আসলে কাহিনী কি হচ্ছে, যখন এইভাবে করে ফোর্স দিচ্ছি তখন কিন্তু এই ফোর্সেরও আবার দুইটা কম্পোনেন্ট, একটা হচ্ছে উপরের দিকে, এগুলো খুব একটা লাগবে না, জাস্ট একটু জানার জন্য বলে রাখতেছি, এই দিকে একটা কম্পোনেন্ট আছে এবং এই দিকে একটা কম্পোনেন্ট আছে। তাহলে আমাকে বলো তো ভাই, যদি এরকম দুইটা দিকে কম্পোনেন্ট থাকে তাহলে টর্ক যেটা প্রযুক্ত হচ্ছে, প্রথম যেই টর্কটা দেখো এই মানে এইটার জন্য যে টর্কটা সেটা আসলে কোন দিকে কাজ করবে, ওইটার জন্য যে টর্কটা সেটা কিন্তু এই দিক বরাবর কাজ করবে, যেটা আসলে ঘূর্ণনের কোনো ইফেক্ট তৈরি করবে না। এবং এইখানে যেই টর্কটা আছে, এখানে যে ফোর্সটা আছে, এই ফোর্সটাও কিন্তু আমাদের কোনো রকমের ঘূর্ণন সৃষ্টি করতে পারবে না। কারণ দেখো এই এফটা আমি যদি ভাঙাই, ধরো এটা যদি আমাদের থেটা হয় তাহলে এইটা হচ্ছে কি এফ কস থিটা, আর এটা হচ্ছে এফ সাইন থিটা। একটু খেয়াল করো আগের কস থিটা সাইন থিটার সাথে এটার কিন্তু পার্থক্য আছে। আগেরটা আমরা হচ্ছে ওই একই তলে দিছিলাম, যেই তলে ঘুরছিল ওই তলেই বল প্রয়োগ করছিলাম, কিন্তু এবার ওই তল থেকে ওর বাইরের দিকে ফোর্স প্রয়োগ করছি। তাহলে দেখো এফ কস থিটা এমন একটা ফোর্স যেই ফোর্সটা আমাদের আর এর সাথে মানে কোনো দূরত্ব নাই, আর এর সাথে আর এর দিক বরাবর কাজ করছে। তাহলে এই এফ কস থিটা কিন্তু এফ কস থিটা যে বলটা সেই বলটার সাথে আর এর মধ্যবর্তী অ্যাঙ্গেল জিরো ডিগ্রি, যার ফলে আমাদের সাইন জিরো হয়ে যাওয়ার কারণে এটাও কোনো টর্ক সৃষ্টি করবে না, মানে এটা এটা কোনো আমাদের ওই ঘূর্ণন সৃষ্টি করবে না বা কোনো কৌণিক বেগের পরিবর্তন ঘটাবে না। এবং এই যে সাইন থিটা এটাও কিন্তু যেহেতু এই বলটার কারণে টর্কটা এদিকে তৈরি হচ্ছে এটাও কোনো ঘূর্ণন ইফেক্ট সৃষ্টি করবে না। তাইলে এটা বুঝলাম বস্তুটা যেই তলে ঘুরতেছে সেই তল বরাবর ফোর্স যদি আমি প্রয়োগ করতে পারি তখন লাভ আছে, কিন্তু তাছাড়া কিন্তু লাভ নাই। লাভ নাই ওই সেন্সে যে আমরা কৌণিক বেগের কোনো পরিবর্তন করতে পারবো না, ঠিক আছে? কৌণিক বেগের কোনো পরিবর্তন করতে পারবো না। আজকে লাস্ট আরেকটা ছোট্ট জিনিস একটু দেখায় আমরা শেষ করব, সেটা হচ্ছে যে মনে করো আমরা এখানে আমাদের ওই যে দরজা মতন যে জিনিসটা এটা আছে, ঠিক আছে? দরজা মতন যেটার কথা বলতেছিলাম এটা হচ্ছে সেই পাল্লা, এটা হচ্ছে আমাদের ওই দরজা। এখন মনে করো আমরা এইখানে কোনো একটা পয়েন্টের কথা বলছি, এইখানে কোনো একটা পয়েন্টের কথা বলছি, যেই পয়েন্টের ম্যাস হচ্ছে মনে করো এম, ঠিক আছে? এবং এই এম ম্যাসের অবজেক্টটা আমাদের আর দূরত্বে আছে, আর দূরত্বে আছে। আমরা কি করলাম, এই এম ভরের বস্তুর উপরে একটা ফোর্স অ্যাপ্লাই করলাম, আমরা একটা ফোর্স অ্যাপ্লাই করলাম, এফ পরিমাণ বল প্রয়োগ করলাম। তাহলে ভাই দেখো টাউ সমান সমান আমরা কি লিখতে পারি, আমরা লিখতে পারি আর ক্রস এম, আর ক্রস এফ, এটা আমরা লিখতে পারি। আচ্ছা বলতো এফ সমান সমান আসলে কি লেখা যায়, এফ সমান সমান লেখা যায় এম এ, এটা নিয়ে তো কোনো সমস্যা নাই, আমি বল প্রয়োগ করছি এই বস্তুটার কিন্তু একটা ত্বরণ আমার পাওয়া উচিত। এই 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 এম ভরটা কিন্তু পুরাটার ভর না, এম ভরটা কার, এই বিন্দু যে ভরটা সেই ভরটার ম্যাস হচ্ছে এম, সে বিন্দু যে বস্তুটা ওই বস্তুটার ম্যাস হচ্ছে এম। তাহলে আমরা এই এম ম্যাসের উপরে যখন এফ বল প্রয়োগ করবো তখন আমরা এফ ইজ ইকুয়ালস টু এম এ এটা কিন্তু লিখতেই পারি, কোনো সমস্যা নাই। আচ্ছা এখন দুই পাশে আমি যদি আর দিয়ে গুণ দিয়ে দেই তাহলে ভাই এখানে আসবে আর এফ, এখানে আসবে আর এম এ। আচ্ছা আর এফ কে আমি কি লিখতে পারি, টর্ক লিখতে পারি। আচ্ছা যদি টর্ক লিখি তাহলে দেখো
এ কে আমরা কি লিখতে পারি, এ কে আমরা কি লিখতে পারি, এ কে আমরা এভাবে লিখতে পারি না যে এ ইজ ইকুয়ালস টু আলফা ইনটু আর, এভাবে আমরা লিখতে পারি, ভি ইজ ইকুয়ালস টু ছিল ওমেগা ইনটু আর, থিটা ইজ ইকুয়ালস টু ছিল এস থিটা বা এস ইজ ইকুয়ালস টু ছিল থিটা ইনটু আর, তাই না? তো এভাবে আমরা লিখতে পারি। তাহলে এর জায়গাতে আমি যেটা করব, এর জায়গাতে আমি যেটা করব আলফা ইনটু আর, এভাবে করে লিখলাম। তাহলে দেখো তো টর্ক সমান সমান যেটা আসছে সেটা হচ্ছে এম আর স্কয়ার ইনটু আলফা। খেয়াল করে দেখো আমাদের যে মেইন ইকুয়েশন, আমরা যখন রৈখিক বেগ পড়ছিলাম বা রৈখিক মোশন পড়ছিলাম তখন একটা ফোর্স নিয়ে আমরা কাজ করতাম, এফ ইজ ইকুয়ালস টু এম এ। খেয়াল করে দেখো একদম সিমিলার টাইপেরই একটা ফরমেশন কিন্তু আমরা কৌণিকের ক্ষেত্রে পাচ্ছি। এফটা হচ্ছে আমাদের ওই যে বেগ বৃদ্ধি করতো, টর্ক হচ্ছে কৌণিক বেগ বৃদ্ধি করে, ভালো কথা। এ যেটা সেটা হচ্ছে ছিল রৈখিক ত্বরণ, আলফা যেটা সেটা হচ্ছে কি কৌণিক ত্বরণ। পার্থক্যটা শুধু আসছে দেখো, আগে যেটা ছিল জড়তা প্রকাশকারী যেই ভ্যারিয়েবলটা ছিল সেটা ছিল জাস্ট এম, জড়তা প্রকাশকারী যেই রাশিটা ছিল সেটা ছিল শুধু এম বা ভর। কিন্তু এখন দেখো আলফার সাথে যে জিনিসটা আছে এটাই পুরাটাই এখন আমাদের জড়তা প্রকাশকারী একটা 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 ভ্যালু বা একটা এক্সপ্রেশন। এই এক্সপ্রেশনটাকে আমরা নাম দেই হচ্ছে জড়তার ভ্রামক, এটাকে আমরা বলি আই। এইটাকে আমরা নাম দিছি কি, এটাকে আমরা নাম দিছি হচ্ছে জড়তার ভ্রামক, জড়তার ভ্রামক। এটাকে আমরা আই দিয়ে প্রকাশ করি, আই দিয়ে। তাহলে টাও এর যে ভ্যালুটা সেইটা সমান সমান আমরা এভাবে লিখি আই ইনটু আলফা, ঠিক আছে? আগে যেমন আই এফ ইজ ইকুয়ালস টু এম এ ছিল, ঠিক সমীকরণটা একদম সেম ফরম্যাটের, কিন্তু এখানে এটা হয়ে গেছে টাও ইজ ইকুয়ালস টু আই আলফা। এখন তাইলে কি ভাইয়া আই সমান সমান এম আর স্কোয়ার? দেখো এই আই ইজ ইকুয়ালস টু যে এম আর স্কোয়ার সেটা কিন্তু আমরা সমীকরণ থেকে দেখলাম, কিন্তু এটা কার জন্য ছিল ভাইয়া? বিন্দু ভরের জন্য ছিল, বিন্দু ভরের জন্য ছিল। তাহলে বিন্দু ভরের জন্য ছিল এম, কিন্তু যদি একটা বিস্তৃত বস্তুর জন্য আমরা আই বের করতে যাই তখন কিভাবে হয় সেগুলো আমরা দেখব। কিন্তু জিনিসটা বুঝছো কিনা যে হলো আমাদের এই যে সমীকরণটা থেকে আমরা যে আসলাম, আমরা যদি একটু রিলেট করতে পারি, দেখো এফটা ছিল আমাদের একটা বল, টর্কটা হচ্ছে কি আমাদের এমন, এফটা ছিল বল যে বলটা কি করত, বস্তুর বেগের পরিবর্তন ঘটাতো, টর্ক হচ্ছে আমাদের কৌণিক বেগের পরিবর্তন ঘটায়, এ হচ্ছে ছিল আমাদের রৈখিক ত্বরণ, আলফা হচ্ছে আমাদের কৌণিক ত্বরণ, এর সাথে যেটা ছিল সেটা ছিল একটা জড়তা প্রকাশকারী রাশি যেটা হচ্ছে ভর, আর আলফার সাথে যেটা আছে এটাও তার মানে অবশ্যই একটা জড়তা প্রকাশকারী রাশি, এবং এইটাকে আমরা বলছি জড়তার ভ্রামক, ঠিক আছে? এবং এই আই যেটা সেটা হচ্ছে আমাদের আসলে, যেমন আমি এভাবে বলি যে মনে করো কোনো একটা বস্তুর সিগনিফিকেন্সটা কি, জড়তার ভ্রামকের সিগনিফিকেন্সটা কি, সিগনিফিকেন্সটা হচ্ছে এই যে আমি যখন কোনো একটা বস্তুর বলি যে ভাই এই আমাদের কাছে একটা বস্তু আছে, এই বস্তুটার ম্যাস অনেক বেশি, তাহলে ম্যাস বেশি বলতে তুমি কি বুঝবা? ম্যাস বেশি মানে বুঝবা এই বস্তুটাকে সরাতে অনেক বেশি কষ্ট, এই বস্তুটাকে যদি আমি এটা গতিশীল থাকে তাহলে এটাকে থামাতে অনেক বেশি কষ্ট, আমরা কিন্তু এভাবে বুঝবো। মানে এম যার বেশি হবে, যেমন একটা ট্রাক সেটাকে আমার সরাইতে কিন্তু অনেক বেশি বল প্রয়োগ করা লাগবে, কিন্তু একটা সাইকেল যদি হয় এটাকে সরাতে আমার বেশি বল প্রয়োগ করা লাগবে না। তাহলে এম দিয়ে কিন্তু আমরা এই জিনিসটা বুঝি, যার ভর বেশি তার জড়তা বেশি তাকে সরাতে বেশি কষ্ট। ঠিক তেমনি আই মানে আমি বুঝবো যার আই বেশি, অর্থাৎ যার জড়তার ভ্রামক বেশি তাকে ঘোরাতে বেশি কষ্ট, তাকে ঘোরাতে বেশি কষ্ট, হ্যাঁ, এবং সেটা যদি ঘুরতে থাকে তাকে থামাতে বেশি কষ্ট, যার আই বেশি। তাহলে দেখো যেমন তুমি দেখবা এম যেটা কোনো বস্তুকে গতিশীল করতে কেমন কষ্ট বেশি বা কম সেটা শুধুমাত্র তার ম্যাসের উপরে ডিপেন্ড করছে, কিন্তু জড়তার ভ্রামকের বিষয়টা দেখো শুধুমাত্র ম্যাসের উপরে ডিপেন্ড করে না, ডিপেন্ড করে আর এর উপরে। এখন আরটা কি, আরটা হচ্ছে অক্ষ থেকে দূরত্ব, অক্ষ থেকে দূরত্ব। আরটা কি, আর হচ্ছে অক্ষ কোথায় সে অক্ষ থেকে দূরত্ব, তার মানে অক্ষটা কোথায় আছে তার উপরেও কিন্তু জড়তার ভ্রামকটা ডিপেন্ড করছে, অক্ষ কোথায় আছে তার উপরেও কিন্তু আমাদের এই জড়তার ভ্রামকটা ডিপেন্ড করছে। একদম সিম্পল এক্সাম্পল দেই, দেখো তুমি একটা কলম হাতে নাও, এটা আমি সবসময় দিয়ে থাকি, একটা কলম হাতে নাও, এই কলমটার তুমি যদি মাঝ বরাবর ধরে আমার সাথে এক্সপেরিমেন্টটা করতে পারো, একদম মাঝ বরাবর ধরো, ধরার পরে তুমি কলমটাকে একটু ঘোরানোর চেষ্টা করো, ঘোরানোর চেষ্টা করো, এভাবে করে জাস্ট একটু কিছুক্ষণ ধরে ঘোরাও, 5 সেকেন্ড, 1, 2, 3, 4, 5। আচ্ছা আমরা এবার মাঝখানে ধরে এটাকে ঘুরাইছিলাম, কিন্তু খেয়াল করো একই ভরের একটা কলমকে আমরা ঘুরাচ্ছি, আমাদের একরকম কষ্ট হচ্ছে। এইবার বলো তো আমরা যদি এটাকে একটা কর্নারে ধরে তারপরে যদি আমরা ঘোরাতে চাই, একটা কর্নারে ধরে যদি ঘোরাতে চাই, এবার দেখো তো তোমাদের কষ্টটাকে আগের থেকে কম লাগছে নাকি বেশি লাগছে,
একটু জানাই দিও তো চ্যাট বক্সে, যে আমি এবার যদি কর্নারে ধরে যখন ঘোরাতে চাচ্ছি, আমাদের মাঝখানে ধরে ঘোরাতে যেরকম কষ্ট লাগছে, কর্নারে ধরে ঘোরাতে কি কষ্টের পরিমাণটা কম হইছে না বেশি হইছে? বাহ, সবাই আনসার দিচ্ছ। মাঝে অক্ষ থাকলে ঘোরাতে সহজ লাগে, কম লাগছে। গুড গুড, ভেরি গুড। তাহলে কষ্ট বেশি হচ্ছে, স্বপ্নিলও বলছো, দিদিনাও বলছো, গুড। যে আমাদের যত কর্নারে ধরে আমরা ঘোরানোর চেষ্টা করছি তত আমাদের কষ্টটা বেশি হচ্ছে। তাহলে এই জিনিসটাই কিন্তু আমরা বুঝি, এই জিনিসটা কত বেশি কষ্ট হচ্ছে বা কম কষ্ট হচ্ছে। আগে যেটা ভর, যেমন 4 কেজি বস্তুকে সরাতে যে কষ্ট, 10 কেজি বস্তুকে ঘোরাতে সরাতে তার থেকে বেশি কষ্ট, ঠিক তেমনি একইভাবে আমাদের এই জিনিসটাও এখানে, যে অক্ষের সাপেক্ষে দেখো, এখানে কিন্তু ভর ভাইয়া দুইটা বস্তুর একই, মানে আমি যখন দুইবার ঘুরালাম ভর কিন্তু একই ছিল, কিন্তু অক্ষটা ছিল আলাদা। একবার ছিল মাঝখানের অক্ষের সাপেক্ষে ঘুরাইছি, আর একবার এটাকে আমরা কর্নারের অক্ষের সাপেক্ষে ঘুরাইছি। তো দুইবার দুই রকম অক্ষ হওয়ার কারণে আমাদের কষ্টের পরিমাণ বা এফোর্ট কিন্তু দুই রকম দেওয়া লাগছে। তার মানে দেখো, আমাদের জড়তার ভ্রামক যেটাতে শুধুমাত্র ভরের উপর ডিপেন্ড করে না, এটা হচ্ছে অক্ষের উপরেও ডিপেন্ড করে। কিন্তু যেটা রৈখিকের ক্ষেত্রে আমরা জড়তার পরিচায়ক ছিল ভর, সেটা শুধুমাত্র ম্যাসের উপরে ডিপেন্ড করতো, কিন্তু কৌণিকের ক্ষেত্রে এটা শুধুমাত্র ম্যাসের উপরে না, আমাদের অক্ষটা কোথায় আছে সেটার উপরেও কিন্তু ডিপেন্ড করছে। বা আমরা এটাকে অনেক সময় এভাবে বলি যে ভরের ডিস্ট্রিবিউশনের উপরে ডিপেন্ড করছে। যা হোক, আমরা ওইটাই বলবো যে অক্ষের উপরে ডিপেন্ড করছে। তাহলে আমাদের দেখো আই এর যে ভ্যালুটা আমরা, এবং এটা সামনের ক্লাসগুলোতে ম্যাথমেটিক্যালিও দেখবো যে কোন অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামকটা কত হয়, নিউমেরিক্যালিও আমরা দেখবো যে এখানে আই এর মানটা কম হয়, এখানে আই এর মানটা অনেক বেশি হয়। ঠিক আছে, তার মানে এটা আমরা ক্লিয়ার কনসেপ্ট নিয়ে বুঝলাম যে হচ্ছে রৈখিকের সাথে তুমি যদি একটু মিলাই মিলাই পড়ো না, পুরো জিনিসটা সহজ। তাহলে আমাদের ফোর্স যেটা ছিল রৈখিকের বেলাতে, টর্ক হয়ে গেল কৌণিকের বেলাতে, আমাদের রৈখিকের বেলাতে যেটা ভর ছিল এম, বা যেটা হচ্ছে আমাদের জড়তার পরিচয় ছিল এম, আমাদের কৌণিকের ক্ষেত্রে সেই জড়তার পরিচয়টা হচ্ছে গিয়ে আই। জাস্ট এই ছোট ছোট জিনিসগুলো যদি একটু মিলাই মিলাই পড়তে পারো, বুঝে পড়তে পারো, তাহলে দেখবা যে আর কোনো বিষয় নিয়ে কোনো ঝামেলা থাকবে না। কৌণিক নিয়ে অনেকের অনেক ঝামেলা থাকে, কিন্তু যদি একটু মিলাই মিলাই এভাবে পড়ো, দেখবা যে পুরো জিনিসটা ভালোভাবে কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাচ্ছে। আমরা নেক্সট ক্লাসে কি দেখবো? নেক্সট ক্লাসে আমরা দেখবো বিভিন্ন শেপের বস্তুর জন্য জড়তার ভ্রামক কিভাবে আমরা নির্ণয় করতে পারি। যেমন একটা রড, একটা কলম যদি থাকে, সেইটার আমি একটা অক্ষের সাপেক্ষে ঘুরাতে যাচ্ছি, তাহলে তার জড়তার ভ্রামক কেমন হবে। একটা গোলক যদি আমরা ঘুরাই অক্ষের সাপেক্ষে, একদম তার কেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে, তাহলে তার ঘোরানোর জন্য তার জড়তার ভ্রামক কত। হ্যাঁ, কেন জড়তার ভ্রামক বের করা লাগবে? কারণ এখন তো তোমাকে ধরো মানে প্রশ্ন কি যে কেন জড়তার ভ্রামক গুরুত্বপূর্ণ, কেন জড়তার ভ্রামক বের করা লাগবে? সহজ জিনিস, কারণ দেখো আমরা কিন্তু যদি একটা বস্তুর উপর কত টর্ক অ্যাপ্লাই হচ্ছে সেটা যদি আমরা জানি, তাহলে আমরা কিন্তু এম জানলে তার এক্সেলারেশন বের করতে পারবো। আমি মনে ভুল বলে ফেলছি, যে মনে কোনো একটা বস্তুর উপরে যদি কত এফ প্রয়োগ করছি সেটা যদি আমি জানি, তাহলে ওর এম জানলে কিন্তু আমি এক্সেলারেশন বের করে ফেলতে পারবো। এক্সেলারেশন জানলে তার চেঞ্জ অফ ভেলোসিটি কত সেটা বের করে ফেলতে পারবো। নির্দিষ্ট সময় সে কত দূরত্ব অতিক্রম করবে এস, সেটা আমি বের করতে পারবো। ঠিক তেমনি এখানেও বিষয়টা ওরকম, যে আমি যদি কোনো একটা বস্তুর কোনো একটা অক্ষের সাপেক্ষে যখন বস্তু ঘুরছে, ধরো একটা গোলক, ফাঁপা গোলক, সেটা যখন একটা কেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে ঘুরছে, আমি যদি তার আই জানি, তাহলে একটা নির্দিষ্ট টর্কের জন্য তার কত আলফা হবে সেটা আমি বের করতে পারবো। আলফা জানলে তার চেঞ্জ অফ ভেলোসিটি কত সেটা বের করতে পারবো, এবং একটা নির্দিষ্ট সময় সে কত কোণ ঘুরবে সেটাও কিন্তু আমি বের করতে পারবো। তো এরকম অনেক কিছু কিন্তু গুরুত্বপূর্ণ। তো এম যে কারণে গুরুত্বপূর্ণ ছিল, এখানেও আইটা সে কারণে গুরুত্বপূর্ণ। তো কিন্তু আমাদের আই এর ভ্যালুগুলা বের করা লাগবে, যে বিভিন্ন শেপের জন্য। ধর একটা সিলিন্ডার আছে, সেই সিলিন্ডারের যদি এইরকম একটা অক্ষের সাপেক্ষে সিলিন্ডারটা ঘুরতে থাকে, রোটেট করতে থাকে, গড়ায় গড়ায় পড়তে থাকে, তাহলে তার আই কেমন হবে? যদি একটা রিং নেই, আমি একটা চাকতি নেই, তাহলে তার আই কত হবে? যদি আমাদের একটা ধরো একটা ফাঁপা গোলক থাকে, তাহলে আই কত হবে? যদি একটা রড থাকে, তাহলে তার আই কত হবে? যদি একটা এরকম আয়তাকার চাকতি থাকে, একটা আয়তাকার প্লেট থাকে, তাহলে এরকম একটা অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক কেমন হবে? এরকম জড়তার ভ্রামক রিলেটেড বেশ কিছু জিনিস আছে, সেগুলো আমরা বের করব, যে বিভিন্ন বস্তুর জন্য, বিভিন্ন শেপের জন্য, বিভিন্ন অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক কেমন হয় সেটা আমরা বের করতে চাই। এবং আশা করি ফিলটা পাইছো যে জড়তার ভ্রামকের আসলে মেইন থিমটা কি, যার জড়তার ভ্রামক বেশি তাকে ঘোরাতে বেশি কষ্ট, যার জড়তার ভ্রামক কম তাকে ঘোরাতে অনেক কম কষ্ট। এবং আমরা হচ্ছে এই আইটা কিভাবে বের করব সেটার জন্য আমরা কিছু থিওরিও দেখব, কিছু উপপাদ্য আছে সেগুলো আমরা পড়ব, এবং সেই সাথে আমরা নর্মালি যেভাবে করে বের করা লাগে সেগুলো আমরা দেখব। তো নেক্সট ক্লাসে আমাদের মেইনলি এই জড়তার ভ্রামক আই কি করে নির্ণয় করতে হয় সেটা হচ্ছে আমরা দেখব। আমাদের অধ্যায়ের আর কি কি জিনিস বাকি আছে? খুবই ছোট ছোট কিছু জিনিস বাকি আছে, কৌণিক গতিশক্তি বাকি, কৌণিক ভরবেগ বাকি, এবং এই কয়েকটা জিনিস, ছোটখাটো জিনিস আছে, এগুলো দেখলে আমাদের পুরো চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে। ওকে, তাহলে এই পর্যন্ত আমরা শেষ করছি আমাদের আজকের ক্লাস। থ্যাংক ইউ সবাইকে, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। ওকে, আমি রেকর্ডটা পজ করছি।